সকল প্রশংসা শুধুই তোমার, তোমারই শোনো গা। এই পৃথিবী আকাশ মাটি সব কিছু তোমারই দা। সকল প্রশংসা শুধুই তোমার, তোমারই শোনো গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض ان الله لا يحب المفسدين وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام আজকের মাহফিলের সাহেব সদর, সম্মানিত সভাপতি মুআজ্জাজ মোহতরম হযরত উলামায়ে ইকরাম, সামনে অভিষ্ট আমার সম্মানিত সুধি সমাজ, সকলের প্রতি আবারও আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আল্লাহ পাকের কালাম থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, এই আয়াতে করিমার উপর, এই হাদিসের উপর কিছু কথা রাখবো ইনশাআল্লাহ, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ তাআলা এই আয়াতে করিমায় ইরশাদ করেন, অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, আমি তোমাকে অনুগ্রহ করে দয়া করে যাহা কিছু দান করেছি এইটার দ্বারা তুমি পরকালের সফলতা অর্জন করো। কোন জায়গার? পরকালে। ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, আর দুনিয়ায় তোমার যে অংশ আছে এই অংশ তুমি যেন ভুলে যেও না। আহসিন কামা আহসানাল্লাহ, আর আমি আল্লাহ তোমাকে যে ইহসান করেছি, দয়া করেছি, মায়া করেছি, তুমিও আমার আরেক বান্দার প্রতি ওইভাবে ইহসান করো, দয়া করো। আহসিন ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর জমিনে ফিতনা ফাসাদ করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয়ই যারা ফাসাদকারী ফিতনাকারী এদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুদ্দুনিয়া রাউসু কুল্লি খতিয়া, সমস্ত গুনাহের মূল হলো দুনিয়াকে ভালোবাসা, দুনিয়াকে মহব্বত করা। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ প্রথম বলেছেন, আমি তোমাকে যাহা দিয়েছি এর দ্বারা পরকালের সফলতা অর্জন করো। কারণ তুমি দুনিয়া যতই সাজাও এটা অস্থায়ী, আর আখিরাত স্থায়ী। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুমি দুনিয়াকে উত্তম মনে করেছো, দুনিয়াকে স্থায়ী মনে করেছো, আমি আল্লাহ বলি ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত স্থায়ী চিরস্থায়ী, আর আখিরাত খায়ির উত্তম, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। সাপোজ মনে করেন একজনকে বলা হলো, এই যে টাইলস, যে বাড়িটা সুন্দর, একতলা, ঝর্ণা, দুইটা বাথরুম, আরো যাহা কিছু আছে, এইটা আপনাকে দেয়া হলো, এক মাস বা দেড় মাস পরে এটা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। আর একটা খড়ির বেড়া, সোনের ছাউনি, এইটা আপনাকে দেয়া হলো, কিন্তু কোনো দিন এটা নেওয়া হবে না। দুনিয়ার হাইসিয়াতে, দুনিয়ার চিন্তায়, দুনিয়ার জ্ঞানে যে বুদ্ধিমান, সে কোনটা গ্রহণ করবে? যেটা সুন্দর এইটা, আর যেটা অসুন্দর সোনের ছাউনি, কোনটা করবে? এই সোনের ছাউনি গ্রহণ করবে। কারণ কি ভাই? যে এইটা স্থায়ী। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন আখিরাত স্থায়ী এবং উত্তম। জান্নাতের একটা চাবুক রাখার জায়গা, বন্ধু, তামাম পৃথিবী বিক্রয় করলো ওই জায়গার মূল্য হবে না। একটা চাবুক রাখার জায়গা, কত দামি জান্নাত! আল্লাহ বলেন, তোমাকে যে আমি দিয়েছি, তুমি যদি বুদ্ধিমান হও, জ্ঞানী হও, তাহলে এইটা দিয়ে তুমি আখিরাত কামাই করো, আখিরাত তুমি সফলতা অর্জন করো। আল্লাহ তাআলা অন্য জায়গায় সূরাতুল আলী ইমরানে বলেছেন, চার পারায়, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমাকে চাকতেই হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, কিয়ামতের ময়দানে তোমাকে উজুর সব নেকি বুঝিয়ে দেয়া হবে। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ, তুমি যদি জাহান্নাম থেকে বেঁচে যাও, আর وَأُدْخِلَ الْجَنَّةَ, আর জান্নাত পেয়ে যাও, فَقَدْ فَاز, তাহলে হবে তোমার সফলতা, তাহলে হবে তোমার কামিয়াবি। জাহান্নাম থেকে বেঁচে যাও আর জান্নাত পেয়ে যাও। আল্লাহ বলেন, নমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা একটা ধোকা ছাড়া, প্রতারণা ছাড়া আর কিছু না। দুনিয়াটা একটা কিসের জায়গা? ধোকার জায়গা। অনেক কথা আছে সংক্ষেপে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এক ব্যক্তিকে নিয়ে রওনা করলেন, তিনটা রুটি সঙ্গে নিলেন, এক জায়গায় বসে উনি দুইটা রুটি খাওয়া দাওয়া করলেন। এরপরে একটু উনি দূরে গেলেন, এসে দেখলেন আর একটা রুটি নেই। উনি জিজ্ঞেস করলেন, বাবারে, আমি যে রুটি রেখে গেছিলাম, রুটিটা কই? তাহলে আমি বলতে পারি না, আমি জানি না। ঠিক আছে, সামনে চলো। ওনাকে নিয়ে সামনের দিকে রওনা হলেন। অনেকগুলো হরিণ ঘোরাফেরা করছে, একটা হরিণের বাচ্চা করে ডাক দিলেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক এক একটা নবীকে এক একটা
মুজিজা দান করেছেন, কাউকে অনেক বেশি দান করেছেন। ঈসা নবী কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে এইভাবে সেই রোগী সারা জীবনের জন্য ভালো হয়ে যেত। কোন চক্ষু অন্ধ জন্ম অন্ধ হাত দিলে ঈসা নবী তার এই চোখ অন্ধ পরিষ্কার ভালো হয়ে যেত। শুধু তাই না বন্ধু, কোন কবরস্থানের কাছে গিয়া যদি কবরবাসীকে লক্ষ্য করে বলতো কুম্বে আল্লাহর হুকুমে খাড়া হয়ে যাও, সঙ্গে সঙ্গে মৃত মানুষটি খাড়া হয়ে যেত। হরিঙ্গের বাচ্চা দেখে ডাক দিল কাছে আসো, বাচ্চাকে জবাহ করে ভুনা করে সুন্দর করে উনি ব্যবস্থা করলেন। ডেকে বলল বাবা যে আল্লাহ তাআলা এই বাচ্চাকে ভুনা করে ব্যবস্থা করে দিল। উনি আবার বললেন জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে গেল। যে আল্লাহ এই কাজ করাইলো আমার দ্বারা দেখাইলো সে আল্লাহর শপথ, তুমি বলো ওই একটা রুটি কে নিয়ে গেল? উনি বললেন যে আমি জানি না হুজুর। সামনের দিকে আবার গেলেন, পাহাড় থেকে ঝর্ণা পানি পড়ে পড়ে নদী হয়ে গেছে। ওই ব্যক্তির হাত ধরে ঈসা নবী পার হয়ে গেলেন, পানি পায়ে একটি স্পর্শ হলো না। ওপার পার হয়ে যাওয়ার পরে বলল বাদান যে আল্লাহ তাআলা এই নদী পার করাইয়া দিল, একটু পানি আমাদের শরীরে লাগলো না, পায়ে লাগলো না। যে আল্লাহ আমার দ্বারা এই মুজিজা দেখালো সে আল্লাহর শপথ, তুমি বলো রুটি খানা কে আমার নিয়েছে? বলে হুজুর জানি না। সামনের দিকে গেলেন, অনেকগুলো বালুকে ঈসা নবী এক জায়গা করলেন, স্তূপ হয়ে গেল, বড় উঁচা হয়ে গেল। বলল যে আল্লাহ এই বালুকে তুমি স্বর্ণ করে দাও। কি করে দাও? স্বর্ণ করে দাও। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ওই স্বর্ণকে তিন ভাগ করলেন, এক দুই তিন ভাগ রেখে দিলেন। বলল বাবারে এক ভাগ আমার, আর এক ভাগ তোমার, আর এক ভাগ যে রুটি নিয়েছে তার। লোকটা বলল হুজুর রুটি তো আমি নিয়েছিলাম। কিসের লোভে ভাই? স্বর্ণের লোভে। রুটি তো আমি নিয়েছিলাম। বলে ঠিক আছে, তোমার ভাগ তুমি রাখো, আমারটাও রাখো, তোমার দুই ভাগ আমার এক ভাগ সব রেখে দাও, আমার একটু দাবি নাই। ঈসা নবী চলে গেল। ওই ব্যক্তি স্বর্ণ নিয়ে বসে আছে, আর দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে সর্বনাশ অনেক স্বর্ণ, এই বেটাকে মারা দরকার, স্বর্ণগুলো নিয়ে দরকার। ঘিরে ফেলল দুইজন ওই ব্যক্তিকে, বলল ভাই মারামারি করলে কেউ হারবে কেউ জিতবে। অনেক সময় দেখা যায় মারামারি করতে গেলে যে তলে পড়ে গেছে সে বলে কেমন লাগে রে, উপরওয়ালাকে বলে, কিন্তু কে বলবে কেমন লাগে? উপরওয়ালা বলবে না নিচেওয়ালা বলবে? উপরওয়ালা বলবে। একজন কর্মচারীকে পাঠাইছে বাজার করার জন্য, তো বাজার নিয়ে আসছে, কি আনছি বলে আলু আনছি, টমেটো আনছি, আর লেমু আনছি। লেমু তোকে বললাম না যে মটা বা দিয়ে বলবি, ব দিয়ে বলবি? ঠিক আছে, আর এই ভুল হবে না। হঠাৎ করে পোলিং বেল বেজে উঠছে, দৌড়ে আসছে কর্মচারী, দেখতেছে মালিকের মামা আসছে, দৌড়ে গেছে মালিক, আপনার বাবা আসছে। কি আসছে? মালিক দৌড়ে গেছে বাবা, যে দেখে বাবা না মামা, ব্যাপার কি তুই আমার মামাকে বাবা কেন মারলি? বলে মালিক ধমকাবেন না, রাগ দেখাবেন না, আপনি বহুতবার আমাকে বলেছেন তুই সারা জীবন মাকে বাবা বানাবি।
তো বুঝের অভাব, কিসের অভাব? বুঝের অভাব। মালিকের সাথে গেছে কর্মচারী, তো যাইতে যাইতে উঠের পিছন থেকে মালিকের শাল চাদর নিচে পড়ে গেছে, তো শাল আর খুঁজে পাওয়া না, জায়গা চলে গেছে। আমার চাদরটা কই রে? বলে স্যার চাদর তো অমুক জায়গায় পড়ে গেছে, তো উঠেছ না কেন? বলে স্যার যেগুলো লিখছিলেন আপনার সাথে আমার যে চুক্তি, তা তো লেখা নাই যে শাল পড়ে গেলে উঠাই নেওয়া লাগবে। ঠিক আছে, আজ থেকে লেখ, যা পড়বে তাই উঠাবি। মালিক রওনা করছে, কর্মচারী পিছনে, হঠাৎ করে উঠ একটু বাথরুম ছেড়েছে, পায়খানা করেছে, কর্মচারী গামছা দিয়ে ভালো করে টুল্লা বানছে যতবার করেছে। মালিক বাসায় পৌঁছবার আগে মালিক এই টুল্লাটা নিয়ে বাসায় ঢোকেন, টুল্লার ভিতরে কি আছে? বলে যতবার পায়খানা করেছে উট আমি সব গুছায় এনেছি। বলে কারণ? বলে কারণ আপনি বলেছেন যাহা কিছু পড়বে বাজার সব উঠায় আনিবি। তাহলে বুঝের অভাব, বুঝের অভাব। বাপ বলছে যদি এবার ফেল করিস তুই আমার বাপ বলে ডাকবি না, শালা বড় শালা, লেখাপড়া নাই, খালি ঘোরাফেরা, গেছে এসএসসি পরীক্ষার ফলাফল আনতে বোর্ড অফিসে, যাদেরকে পাঁচ বছর ফেল করছে, কঠিন ফেল। বাপ কল দিছে মোবাইলের যুগ, কিরে বেটা? বলে কে বলছেন? চিনতে পারলাম না তো আপনাকে, কে বলছেন? বলে কে বলছে? আমি তোর বাপ। বলছে না কেন, ও তো ফেল করছে, বাবা কি বলছে? ফেল করলে তুই আমাকে বাপ বলে আর ডাকবি না, তাই বাপকে চিনতে পারছে না। এরকম মানুষ অর্থের জন্য যখন পাগল হয় দুনিয়ার কাউকে চিনতে পারে না, ইতিহাস আমাদের সামনে বাবাকেও চিনতে পারে না। এই সানবীর স্বর্ণ নিয়ে লোকটা বড় আনন্দ দিন কাটাচ্ছে, লোক ঘিরে ফেলছে, বলছে বাবা রে মারামারি করলে তো কেউ হারবে কেউ জিতবে লাভ নাই, তার চাইতে আসো আমরা তিনজন পরামর্শ করে ভাগ করে নি, তবে আমার ক্ষুধা লাগছে তোমাদের দুইজনের একজন একটু খাবার আনতে পাঠাও। এক ব্যক্তি খাবার আনতে গেছে, বাজারে গিয়ে চিন্তা করছে এত স্বর্ণ এত অর্থ এত সম্পদ, আল হারিস মাহরুমুন, যে লোভি হয় সে মাহরুম হয়, যে লোভি হয় সে কি হয়? মাহরুম হয়, বঞ্চিত হয়। খাবার কিনছে আর চিন্তা করছে যদি খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিতে পারি তাহলে খাবার ওই দুইজন খেয়ে মারা যাবে, আমি সব স্বর্ণে মালিক হয়ে যাব। এই দুইজন পরামর্শ সিদ্ধান্ত নিয়েছে, ওই বিচারে খাবার নিয়ে আসলে দুইজনে ফেলাইয়া জীবনের তরে বিদায় করে দেব, দুইজনের স্বর্ণ হয়ে যাবে। রসুল বলেছেন এমন এক সময় আসবে, হে আমার সাহাবীরা, তোমরা যেমন দস্তারখান বিছাইয়া একে অপরকে খানা খাইতে ডাকো, এমন এক জামানা আসবে আমার উম্মতের কাফের বেঈমানেরা মুসলমানদেরকে আমার উম্মতকে মারার জন্য একে অপরকে এইভাবে ডাকবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি মুসলমানের সংখ্যা কম হবে? কেন এই অবস্থা হবে, কারণটা কি? আল্লাহর নবী বলল না, সে সময় মুসলমানের সংখ্যা কম হবে না, অনেক হবে। আল্লাহর নবী একদিন মদিনায় জরিপ করলেন কি পরিমাণ মুসলমান, মুসলমান কি পরিমাণ, দেখা গেল 500 মুসলমান হয়ে গেছে। নবীজি আমার শুকর আদায় করলেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানেরা মুসলমানদেরকে মারার জন্য একে অপরকে দাওয়াত দিয়া নিয়ে আসবেন, ওই সময় কি মুসলমানের সংখ্যা কম হবে কি ইয়া রাসূলুল্লাহ? রসুল বলছেন যে না, সংখ্যায় অনেক হবে, তবে দুইটা অবস্থা খারাপ হবে মুসলমানের, একটা হলো
কঠিন অর্থের লোভী হয়ে যাবে, অর্থ ছাড়া কেউ এক ধাপ সামনে আগাবে না, লোভ বড়, আমার উম্মতের ভিতরে লোভ ঢুকে যাবে। দুই নম্বর হবে, আমার উম্মত মৃত্যুকে বড় ভয় করবে। মুতার যুদ্ধে একজন সাহাবি খেজুর খাচ্ছিল, আর একজন সাহাবি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। এই সাহাবি খেজুর ফেলাইয়া সঙ্গে সঙ্গে সামনের দিকে আগালেন আর বললেন, নারে আমার খেজুর খাওয়ার জিন্দেগি কত লম্বা জিন্দেগি, আমার এক ভাই আমার আগে জান্নাত চলে গেল। সুবহানাল্লাহ, মুসলমানের মধ্যে লোভ ঢুকবে আর কি ঢুকবে, মৃত্যুকে বড় ভয় করবে মুসলমান। জেহাদে যাবে না, যদি জেহাদে না যান তাও আপনার মরা লাগবে। মৃত্যুর সময় হয়ে গেলে ঘরে থাকলেও মারা যাওয়া লাগবে, জেহাদের ময়দানে গেলেও মারা যাওয়া লাগবে। আমাদের কাছে খবর আছে জেহাদের ময়দানে কত মুসলমান মুজাহিদ জামার বোতাম খুলে দেয়, শার্ট খুলে দেয়, পাঞ্জাবি খুলে দেয়, যেন যুদ্ধে করতে করতে গুলিটা যেন আমার বুকের ভিতরে লাগে, কিন্তু লাগে না, পাশ দিয়ে চলে যায়, দেখতে চলে যায়। কারণ যুদ্ধ করতে করতে সামনের দিকে আগাইলে যে গুলিলে বুকে লাগবে সে শহীদ, বহুত বড় শহীদ। অনেক মুজাহিদ এইটাই চায় কিন্তু লাগে না, লাগে না। তাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি জিহাদের ব্যাপারে মুমিনদেরকে উৎসাহিত করুন, উৎসাহিত করুন। সুবহানাল্লাহ, বলতেছিলাম যে মুসলমানের মধ্যে লোভ আর দুই নম্বর মৃত্যুকে ভয়, এই দুইটা বাস্তব জীবনে এখন গোটা বিশ্বে ঢুকছে কিনা আপনারাই বলেন। এই জন্য মুসলমান আর আগাইতে পারে না। আমাদের নবী সত্য নবী বিশ্ব নবী, ইহুদি খ্রিস্টান তারাও বিশ্বাস করেছে। রসুল তখন মদিনায়, মদিনার পাশেই ছিল একটা গোত্র নাজরা, এই গোত্র থেকে 60 জন মানুষ বাসা বাসা রসুলের সঙ্গে দেখা করার জন্য রওনা করেন মদিনার দিকে। তার মধ্যে 3 জন বেশি দামি, বেশি নাম করা, তার মধ্যে আরেকজন বেশি নাম করা, আবু হারেসা। রওনা করলেন, আবু হারেসা খচ্চরে পিঠে উপরে ছিলেন, হঠাৎ করে খচ্চরটা বসে গেল, পড়ে গেলেন, উনিও খচ্চরকে পড়ে গেলেন। ক্রস নামে একজন খ্রিস্টান, সে বলল, মোহাম্মদ শেষ হয়ে যা, নাউজ বিল্লাহি মিন যালিক। আবু হারেসা যিনি পাদ্রী ছিলেন তিনি বললেন, আপনি শেষ হয়ে যান, ইনিও খ্রিস্টান উনিও খ্রিস্টান, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু বললেন শেষ হয়ে যান, ইনি রাগ হইয়া তার উত্তর দিলেন, ইনিও খ্রিস্টান। উনি বললেন যে ভাই আমি তো আপনার মঙ্গল কামনা করলাম, আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন, কারণটা কি? বলে কারণ হলো যার সঙ্গে সাক্ষাৎ করতে আমরা যাচ্ছি তিনি সত্য নবী, তিনি বিশ্ব নবী, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম। ইনি বললেন তাহলে আপনি কেন ইসলাম গ্রহণ করেন না, কারণটা কি? বলে কারণ হলো রোম আমাদেরকে গির্জা তৈরি করে দিয়েছে, রোম আমাদেরকে সম্মানের চেয়ার দিয়েছে, রোম আমাদেরকে অর্থ দিয়েছে। যদি আজকে মুহাম্মদের কালমা পড়ে নি, অর্থ থাকবে না, সম্মান থাকবে না, চেয়ার থাকবে না। তাই জানা শর্ত মুহাম্মদের কালেমা পড়ি না আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তারাও জানতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। বিশ্ব নবীকে ইহুদি খ্রিস্টান এইভাবে চিনত যেভাবে তার সন্তানকে চিনত। এক মুসলমানের বাড়ির সামনে এক ইহুদির বাড়ি, ইহুদি তার বাথরুমের লাইনটা মুসলমানের দরজার সামনে দিয়ে ব্যবস্থা করছে,
যখন মুসলমান গন্ধ সহ্য করতে পারে না, তখন নাকিস বেঁধে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়। একদিন দুই দিন না, সুদীর্ঘ দশ বছর চলছে এইভাবে। একদিনও ইহু দেখে দেখে বলে না যে আপনি এই কামটা কেন করছেন। ইহুদি চিন্তা করলো ব্যাপারটা কি, দীর্ঘদিন পার হয়ে গেল, আমার প্রতিবেশী মুসলমান, প্রতিবেশীর হক রাসূল বলেছেন, এত হক জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ প্রতিবেশী প্রতিবেশীর হক আপনি আদায় করেন। বিশ্ব নবী বলেছেন, আমার ভয় লাগছিল প্রতিবেশী মারা গেলে মালের ওয়ারিস না হয়ে যায়, মালের মালিক না হয়ে যায়। যেমন বাবা মারা গেলে সন্তান যেমন ওয়ারিস হয়ে যায়, প্রতিবেশী মালের ওয়ারিস না হয়ে যায়, আমার ভয় লাগছিল। আজকে আমাদের অনেকেই কন্যা সন্তানদেরকে মালিক থেকে ওয়ারিস থেকে বঞ্চিত করে। যে সম্পত্তি আছে মেয়েকে বুঝায়, মা তোমাকে মানুষ করেছি, বিবাহ দিছি, বহু টাকা জামাইকে যৌতুক দেয়া রাখছেন, যে সম্পদ গুলো আছে তোমার ভাইদেরকে দিয়ে দিচ্ছি, তোমাকে দিচ্ছি না, তুমি নারাজ হইও না। মেয়েরা চিন্তা করে স্বামীর ঘর করছে, যদি না আল্লাহ না করুক যদি তালাক হইয়া যায়, তাহলে তো আমার আবার বাপের কাছে বা ভাইয়ের কাছে আবার উঠতে হবে। এই ভয়ে নানা চিন্তা করে মেয়েগুলো বাপের সম্পত্তি বঞ্চিত হয়ে চুপ করে থাকে, কথা বলতে পারে না। প্রচার কি করে, কি প্রচার হয়, যে বোনগুলো ভালোবেসে ভাইদেরকে তাদের সম্পত্তি না নিয়ে সবাইকে বন্টন করে দিচ্ছে, এটা প্রচার হয়। কিন্তু এটা কোনো প্রচার হয় না যে ভাইগুলো বড় চাকরি পেয়ে যে সম্পত্তি ভাগে পেয়েছিল না নিয়া একটা গরিব বোনকে সব লিখে দিচ্ছে, এটা কোনো প্রচার হয় না। হাদিস শরীফে আছে যে বাবা তার সন্তানকে তার অর্থ সম্পদ থেকে বঞ্চিত করবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে তাকে বঞ্চিত করবে। আমি বলতেছিলাম এই ব্যক্তি বাজারে গিয়া খাবারের মধ্যে বিষ মিলাইয়া দিল। এই দুই ব্যক্তি সিদ্ধান্ত নিল আসলে এটাকে হত্যা করে ফেলব। আজকে হত্যা বড় সহজ হইয়া গেছে। একটা মুমিনের কত দাম, মান কতালান না সাজামিয়া, একটা মুমিনকে যে মেরে ফেললো সেজন্য তাম পৃথিবীর সমস্ত মুমিনকে মেরে ফেললো। ওমান হায়াহা ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া, যে একটি মুমিন মুসলমানকে জীবন দান করলো, তাম পৃথিবীর মুসলমানকে মুমিনকে যেন বাঁচিয়ে দিল, মুসলমান মানুষকে সে যেন বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ, একটা মানুষের কি বলল। খাবার নিয়ে আসলেন, দুই ব্যক্তি তৈয়ার হয়েছিল, আসার সাথে সাথে তাকে হত্যা করে ফেললো। আর ওই খাবার খেয়া যখন খাওয়া শুরু করলো, এই দুই ব্যক্তিও শেষ হয়ে গেল, স্বর্ণ কার থাকলো বাগান, এইবার স্বর্ণ জায়গায় পড়ে থাকলো, তিনটা লাশ পড়া, স্বর্ণ কেউ আর হাত দেয় না। আয়েশা নবী বহুদিন পরে ওই রাস্তা দিয়া যায়, দেখতেছে স্বর্ণ রাখা মানুষগুলো পড়ে আছে। উনি বললেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া প্রতারণা ধোকা ছাড়া আর কিছু না। যে আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন, তামান পৃথিবী বানিয়েছেন, ওই আল্লাহ একবারও সু নজরে দুনিয়ার দিকে তাকান নাই, একবারও তাকান নাই। হ্যাঁ, তাহলে কি দুনিয়া সব ছেড়ে দেওয়া লাগবে আখিরাত কামাই করতে গেলে? তাহলে কি দুনিয়া সব ছেড়ে দেওয়া লাগবে বলেছে? না, এরকম কোনো কথা নাই। কারণ আমরা সূরা বাকারায় পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওখানে প্রথমে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
আল্লাহ আমাকে তুমি দুনিয়ার জিন্দগি সুন্দর করে দাও। তাহলে বোঝা গেল দুনিয়া বাদ দিয়ে আখেরাত না, দুনিয়াকে নিয়েই আখেরাত। বরং আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৈরাগী ইসলাম সমর্থন করে না। বিবাহ শাদী করো, খরচ দাও, সন্তানদেরকে মানুষ করো, ঘর তৈরি করো, বাচ্চাদেরকে ঔষধের ব্যবস্থা করো, এই সব মিলেই হলো ইসলাম। অনেক সময় বুঝতে পারি না, একটা ফাঁকা জায়গায় বাড়ি করেছি, স্ত্রী বলতেছে ইশার আজান হয়ে গেল, নতুন বাড়িতে আসলাম, গ্রাম গ্রাম ভাব লাগছে, ভয় ভয় লাগছে, আপনি আজকে ইশার জামাতে না গেলে ভালো হয়, বাসায় থাকলে ভালো হয়। কিন্তু আমি তো পীর সাহেব, হেবি জাননেওয়ালা, জামাতে 27 গুণ নেকি, না আমি তোমার কথা শুনবো না, আমি জামাতের সঙ্গে যে নামাজ পড়ব। ইসলাম কি বলছে? ইসলাম বলেছে তুমি বাসায় থাকো, ইশার রক্ত 12টার পরে মাকরু হয়, তার আগে মাকরু হয় না, তুমি একা একা নামাজ পড়ে নাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আমরা আজকে ইসলাম যে মানবো অনেকে বুঝতেও পারি না। তাই মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি মুজান সাহিব একসঙ্গে যাচ্ছে, আরো অনেকেই আছে, একটা মাহফিলে যাচ্ছেন, প্রাইভেট কারে আছেন, তো আজান হয়ে গেছে আসরের, বলে হুজুর রাস্তায় গাড়ি ধরিয়ে জামাটা পড়ে নামাজটা পড়ে নিতাম, আসরের নামাজ। বহুত বড় বুজুর্গ, বহুত বড় আলেম মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি বললেন সাহেব দিনদার, দিনদার দিনদারি শিখছেন কিন্তু এখনো আমলদারি হতে পারেন নাই। উনি ভয়তে চেপে গেলেন যে বললাম জামাতের কথা আর হুজুর আমাকে কি জব দিলেন, চুপ করে ভয়ে চুপ হয়ে গেলেন। পরে সুযোগ সুবিধা মতন একবার জিজ্ঞেস, হুজুর আমি তো আপনাকে নামাজের কথা বলেছিলাম যে আজান হয়ে গেছে, গাড়ি চলতেছে, গাড়ি ধরায়া জামাতটা ধরে নি, তো আপনি তো রেগে গেলেন, কারণটা হুজুর বুঝতে পারিনি। উনিও প্রখ্যাত হলেন, শেখ জাকারিয়া রহমতুল্লাহের নামে একটা মাদ্রাসা করেছেন ঢাকায়, বহু বড় আলেম মুফতি মিজান সাহিব। উনি জব দেন, হুজুর মিজান সাহেব আমাদেরকে মানুষ দাওয়াত করেছে, আপনি বক্তা, আমি প্রধান, তারা অপেক্ষা করছে আমাদের জন্য, আমরা গেলি তারা সন্তুষ্ট হয়ে যাবে, এলাকার মানুষকে তারা এলান করে দেবে যে মেহমান চলে আসছে। আসরের জামাত আপনার জন্য আমার জন্য ওয়াজিব না, যেহেতু আপনি আমি শরীয়তের ভাষায় মুসাফির, জামাত শর্ত আমাদের জন্য। এক দুই নম্বর হলো আমরা 2 রেখাত নামাজ পড়ব, আমরা তো মুসাফির। বরং কি হবে, আসরের নামাজ সূর্য আর অস্ত যাওয়ার কিছুক্ষণ আগেও পড়লে নামাজ আদায় হয়ে যাবে। আমরা ওখানে পৌঁছায়া 3 জন আছি, জামাতে কোনো সমস্যা নেই, আপনার 3 জনই মুসাফির, একজন ইমাম বানাবো আর 2 জন জামাতে শরীক হব, একই রকম নেকি পেয়ে যাব। মাঝখানে কি হবে, ওই এলাকার মানুষগুলো তারা আসান পাবে, শান্তি পাবে, তারা তাদের মাহফিল সফল হবে, সবাই তাদের মনে আনন্দ ফুটে উঠবে, সব থেকে লক্ষ্য করে চলে যাওয়াই উত্তম। তাই বলেছিলাম, বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য এলেম, আজকে তো আমরা এলেম শিখতেছি নামের জন্য, এই জন্য শিখছি না, এলেম জানবো আর আল্লাহর হুকুম গুলো সুন্দর তরিকায় সহি তরিকায় মান। ওয়াইসকুরুনি বলল ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার মা তো অসুস্থ, মায়ের খেদমত করা লাগে। আল্লাহর বিশ্বে বলল ওয়াইসকুরুনি, তুমি মদিনায় এসো না, মায়ের খেদমত করো, মায়ের কাছে থাকো। নবীজির অন্তকালের সময় হয়ে গেল, ওয়াইসকুরুনি যাইতে পারছে না, মা অসুস্থ। আল্লাহ বিষ্ণু বলল ওমর ইবনে খাত্তাব, শোনো আমি হয়তো বিদায় হয়ে চলে যাব, যদি কদিন কোনদিন মদিনার বাজারে মদিনার হাটে এই চেহারা এই গোষ্ঠী এই বংশের নামে যদি তুমি কাউকে পাও, তোমার জন্য দোয়া করে নিও। ওমর ইবনে খাত্তাব মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা,
যাকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে দেয়। সাহাবীদের কি দাম ছিল ভাই? আল্লাহ নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস মদিনা থেকে হজের জন্য রওনা করেছে মক্কায়। কোথায়? মক্কায় রওনা করেছে হজের জন্য। যাওয়ার পথে দেখছে অনেকগুলো মানুষ এক জায়গায় বসা, সামনে আগাচ্ছে না। বলে ভাই কোথায় যাবেন? বলে মক্কার দিকে যাব। কেন রাস্তার মাঝখানে বসে আছেন? বলে হে রসুলের সাহাবী, সামনে একটা বাঘ দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছে, আমরা কেউ সাহস পাই না। আল্লাহ নবীর চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলল, আপনারা বসেন, আমি সামনে আগাই, এরপরে আপনারা যাবেন। দেখলো বাঘ সামনে বসা, উনি ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাহ সাদ নাহনু আসহাবি রাসূলুল্লাহ আলাইহি সালাম। হে বাঘ, আমি রসুলের সাহাবী। এ কথা বলে বাঘের কান ধরলো, আর ওই সমস্ত মানুষদেরকে ডেকে বলল, রাস্তা পার হইয়া যান। বাঘে কিছু বলবে না, রাস্তা চলে গেল পার হইয়া। কিছুক্ষণ পরে বাঘকে বলল, বাঘ বসে যাও। বাঘ বসে গেল। আল্লাহ রসুলের সাহাবিও মক্কার দিকে রওনা হয়ে গেল। কারণ কি ছিল? কারণ ছিল তাদের ভিতর আর জবান এক ছিল, যা জবান থেকে বলতো ওইটা অন্তর থেকে বলতো। দুনিয়ার পতন নাই, দুনিয়ার ধোকায় পড়ি নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইয়া ইব্রাহিম খায়রুল্লাহ, আপনাকে আল্লাহ এত কেন ভালোবাসে, কারণটা কি? বলে কারণ হলো, যখন আমার সামনে দুনিয়া আখিরাত এক জায়গা হয়, আমি আগে আখিরাত করি, দুনিয়াটা পরে করি। মসজিদে সিমেন্ট লাগবে, বাসায় টিন লাগবে, তো আগে আমি সিমেন্টের ব্যবস্থা করি, তারপরে বাসায় টিনের ব্যবস্থা করি। সবসময় আমি দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিই। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা মনে করেছ দুনিয়া বড়, না আখিরাত বড়। আখিরাত স্থায়ী, দুনিয়া অস্থায়ী। অনেক ব্যতিক্রম মানুষও আছে। মুসা নবী যাচ্ছেন রাস্তা দিয়ে, যাওয়ার পথে এক লোকের সঙ্গে দেখা, বিশাল ধনাঢ্য ব্যক্তি। তিনি বললেন, হে মুসা কই যাও? বলে আল্লাহর সঙ্গে তুল পারে কথা বলবো। বলে আমার একটা আবদার আছে। কি আবদার? বলে আমি অনেক ধনী মানুষ, এই মাল সামানা টাকা পয়সা আমি আর পাহারা দেওয়ার জন্য আর পারছি না, এত হিসাব আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনি আল্লাহকে বলবেন যেন আমার মালটা কমে যায়, কি করলে এটা একটু জেনে আসবেন। মুসা আলাইহিসসালাম সামনের দিকে রওনা হলেন, একটা মহিলার সঙ্গে দেখা, জীর্ণ শীর্ণ খেজুর পাতার ছাউনি দেখা। ও মুসা কোথায় আপনি যান? বলে আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলবো। মহিলা বলে, ও নবী আমার একটা অবদার, আমার জীবন চলে না, আমার অর্থ নাই, কুড়ি নাই, বাড়ি নাই, আপনি আল্লাহকে বলেন কি করলে আমার অবস্থার পরিবর্তন হবে। বলে হ্যাঁ ঠিক আছে বলবো। মুসা নবী সামনের দিকে অগ্রসর হলেন, একটা লোকের সঙ্গে দেখা, দুই হাত নাই, দুই পাও নাই, শরীর গুলো সব শুকায় গেছে, হাড্ডি গুলো গোনা যায়। ও মুসা কোন দিকে যাও, কোথায় যাও? বলে আমি যাচ্ছি সামনের দিকে, আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলবো। বলে আমার একটা অবদার, আল্লাহকে বলেন আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছে, কোন কাজ আমাকে লাগবে, আমার তো কিছুই নাই। মুসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়ে গেল, আসার পথে রওনা হবে। এখন ডাকে দিয়ে বলল, আল্লাহ তোমার এক বান্দা বড় ধনী, অনেক টাকা পয়সার মালিক, সে চায় গরিব হতে, কি কাজ করলে গরিব হইয়া যাবে? আল্লাহ বললেন যে না, আমার
না শুক্রিয়া করলে, অকৃতজ্ঞতা হলে আমি তার মাল কমায়া দেব, তুমি জানাইয়া দিও। আর একজন মহিলা আল্লাহ বলেছে তার কিছুই নাই, কিছু মাল সামানচে চায়, কি দিলে আপনি সন্তুষ্ট? আয় আল্লাহ তা কি দেবেন আপনি? বলে যে না, দেওয়ার মতন কিছুই নাই। মহিলাকে তুমি বলো যে অবস্থায় আছে সেই অবস্থায় যেন শকর আদায় করে। আয় আল্লাহর একটা মানুষ তার দুই হাত নাই, দুই পাও নাই, তার শরীর সব দেখা যায়, সে চাই জানতে কি জন্য তাকে আপনি বানিয়েছেন। আল্লাহ বললেন, মুসা, জাহান্নাম আমি সৃষ্টি করেছি, একটা জাহান্নামে একটা ফুটা আছে, ওই ফুটাটা তাকে দিয়ে বন্ধ করব, তাকে জানাইয়া দিও। মুসা নবী রওনা করলেন, পথের মধ্যে এবারা ওই লোকটার সঙ্গে দেখা, যার দুই হাত নাই, দুই পাও নাই, শরীরে কিছু নাই। বলে, বাবা, ও নবী, কি সংবাদ এসেছেন? বলে, তোমার সংবাদটা বেশি ভালো হবে না, বেশি ভালো হবে না। সংবাদ যদি ভালো হয় তা কিছু হাদিয়া দেওয়া দরকার। হে বাবা, আমি পরীক্ষার ফলাফল দেখে আসলাম, তোমার ফার্স্ট ক্লাস তুমি পাস করেছো, কিছু না হলেও একটা মিষ্টি তাকে খাওয়ানোর দরকার। যে শুভ সংবাদ দেয় তাকে যাজা দেওয়া দরকার, কে উপকার করে দিলে জাযাকাল্লাহু খাইর একটু বলা দরকার। তো মুমিন যে হবে, যে মুসলমান হবে, সুখের সময় কি বলবে? আলহামদুলিল্লাহ। আর দুঃখের সময় কি করবে? সবর করবে। কি করবে ভাই? সবর করবে। ইউসুফ আলাইহিসসালামের বাবা ইউসুফকে হারাইয়া দিয়া সবর করেছিল, একদিন দুই দিন নাই, সুদীর্ঘ 40 বছর। ইয়াকুব, তোমার ছেলেকে তুমি কি জন্য পাইলা বলতে পারো? বলে, আমি জানি না। বলে, এই জন্য পেয়েছ, তুমি বলেছিলে আল্লাহ আমার সন্তানকে বহুদিন দেখি না, বহুদিন পাই না, ইনশাআল্লাহ আমার সন্তান মনে ফিরে আসবে, এই যে আশা করেছিলে ইনশাআল্লাহ বলেছিলে, এই জন্য তোমার সন্তানকে আল্লাহ ফিরায় দিয়েছে। ও ইয়াকুব, তোমার সন্তানকে অন্য সন্তানরা কেন নিয়া পুকুরের ভিতরে ফেলাইয়া দিল? এ কথা কি বলতে পারো? বলে, তা তো জানি না। বলে, এই জন্য ফেলিয়েছে, তোমার সন্তান যখন অন্য সন্তানের ইউসুফকে নিয়ে যায়, তুমি আল্লাহর পরে ভরসা না করে বলেছিলে, হে বাবা, যে খ্রিস্টন ইউসুফকে বাঘে ধরে না নিয়ে যায়, আল্লাহর উপরে ভরসা না করে বাঘের ভয় করেছিলে, এই জন্য তোমার এই দশা। এই জন্য ভরসা কার উপরে হবে ভাই? আল্লাহর উপর। সুখে রাখলেও, দুঃখে রাখলেও ভরসা কার উপর হবে? আল্লাহ। যদি আপনি নিয়ামতের শুকর আদায় করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক আপনার আমার নিয়ামত বাড়াইয়া দিবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। ও ভাই, তোমার সংবাদ বেশি ভালো সংবাদ হবে না। বলে, কি সংবাদ? বলে, সংবাদ হলো জাহান্নাম আল্লাহ তৈরি করেছে, একটা ফুটা জাহান্নামে আছে, ওই ফুটা আপনাকে দিয়া আল্লাহ বন্ধ করবে। সঙ্গে সঙ্গে লোকটা দাঁড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ, হে নবী, আমি এই জন্য খুশি যে আল্লাহ তাআলা আমাকে দিয়া একটা কাজ নিবে, জাহান্নামের একটা ফুটা বন্ধ করবে, আলহামদুলিল্লাহ যে আমার দ্বারা আল্লাহ কোন কাজ করবে। মুসা নবী দেখতেছেন, তাকায়া লোকটা বড় খুশি, দেখতে দেখতে গায়েবী ভাবে হাত লেগে গেল, গায়েবী ভাবে পাও লেগে গেল, সব গোস্ত বডি ঠিক হয়ে গেল,
দেখে মনে হলো 25 বছরের যুবক হইয়া গেছে। আল্লাহ চাইলেই হবে, আল্লাহ চাইলে হবে। এইবার গেছেন তিন কার কাছে ভাই? মহিলার কাছে, যে মহিলার অর্থ নাই, ঘর নাই, বাড়ি নাই। ও মা, তোমার সংবাদ বেশি ভালো দিতে পারবো না গো মা। কি সংবাদ বলো? বলে তুমি যে হালাতে আছো, এই হালাতে আল্লাহ সবর করতে বলেছে, ধৈর্য ধারণ করতে বলেছে। মহিলা কয় সর্বনাশ, কি পরিমাণ মাল আল্লাহ আমাকে দিয়ে রাখছে যে আমাকে সবর করতে হবে, এমন কি আমার মাল আছে এইটা নিয়ে শুকর আদায় করতে হবে। মুসনাবিও নারাজ হয়ে গেল, সর্বনাশ, এই বান্দির কি চোখ খোলা দান করি নাই? আল্লাহ কি জবান দান করে নাই কথা বলার? একটা কুড়ে ঘর কি তার নেই শোয়ার জন্য, থাকার জন্য? একটু হালকা আল্লাহ বাতাস দিলেন, মুহূর্তের ভিতরে কুড়ে ঘর যা ছিল ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। মুসলমি হেরে চলে গেলেন। মহিলা চিৎকার করে কাঁদছে, হারে শকর করতাম তাহলেই ভালো হতো। বসা নবী সামনের দিকে গেলেন, ধনাঢ্য ব্যক্তি, পৃথিবীর কেউ নাই, গরিব হতে চায় না। লোকটা দাঁড়িয়ে আছে, বলে মোলা, হে নবী, কি সংবাদ আপনি নিয়ে আসছেন? বলে সংবাদ হলো, তুমি যদি না শুকরিয়া করতে পারো, আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করলে আমি তোমাকে আল্লাহ মাল কমায়া দেবে। আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, আমার কত নিয়ামত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যদি গণনা করো, আমার নিয়ামতের গুণা তোমার শেষ হবে না। আমি তো নিয়ামতের শুকর আদায় করে করে আজকে আমি এত বড় ধনাঢ্য হয়েছি, আমি না শুকরিয়া করতে পারবো না। আরো মাল বেড়ে গেল। আমি বলেছিলাম জায়াত খানা, আল্লাহ বলেন, তোমাকে তো সম্পত্তি আমি দান করেছি, অর্থ দিয়েছি, এর দ্বারা তুমি কি কামাই করো? আখরাত কামাই করো, আখরাতের সম্পদ তুমি গোছাও। দুই নম্বর কি বলেছেন আল্লাহ? ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তোমার যে অংশটা আছে যেন এই অংশটা তুমি ভুলে না যাও। বান্দার কি অংশ আছে? কেউ বলেছেন বান্দার অংশ হলো তার মৃত্যুর পরে তিনখান কাফন ছাড়া আর কোনো অংশ নেই। কেউ ব্যাখ্যা করেছেন, কেউ বলেছেন ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তোমার প্রয়োজন যা আছে রেখে দিয়া বাকি সব খরচ করে দাও। কেউ বলেছেন যে না, তোমার তোমার শরীর, তোমার স্বাস্থ্য, তোমার জীবন, তোমার যৌবন আল্লাহর জন্য কাটিয়ে দাও। কেউ বলেছেন তোমার যে পরিমাণ রিজিক লাগে, এই পরিমাণ রিজিক রেখে বাকি তুমি সব গরিব মিসকিনকে দান করে দাও। তোমার যে পরিমাণ মাল লাগবে এটা রেখে দিয়া বাকি তুমি কি করো, গরিব মিসকিনের মাঝে দান করে তাদের উপকার করো, পোষায়া দাও। হাদিস শরীফে আছে, সাহাবী আবু হুরায়রা বলেছেন যে বনি ইসরায়েলের এক ব্যক্তি নিয়ত করলো যে কিছু দান করবে। রাত্রিবেলা রওনা করছেন দান করার জন্য, একজনকে পাইয়া দান দিয়ে দিচ্ছেন। সকালে খবর পাওয়া গেল যাকে দান করা হয়েছে লোকটা চোর ছিল। কি ছিল ভাই? চোর ছিল। লোকটার কানে খবর পৌঁছানো হলো যাকে দান করেছেন সে চোর ছিল বলে, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, যার হাতে আমার দান করেছে আলহামদুলিল্লাহ। রাসূল বলেন, সাহাবীরা আবার পরের দিন সে নিয়ত করল, গভীর রাত্রে দান করে দিল, পরে সকালে শোনা গেল যার হাতে দান পড়েছে তিনি একজন জিনাকারিণী মহিলা। সংবাদ পেলেন বলো? তিনি বললেন, আলহামদুলিল্লাহ, যেখানেই পড়েছে আল্লাহর প্রশংসা,
ও সাহাবীরা, তৃতীয় দিন আবার নিয়ত করলো সে দান করবে। আবার গভীর রাত্রে দান দিয়ে দিল, দানটা পড়েছে একজন ধনাঢ্য ব্যক্তির হাতে, কোটিপতির হাতে। সকালে সংবাদ আসলো যে তোমার দান পড়েছে কোটিপতির হাতে। লোকটা বলল আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর প্রশংসা। এই লোকটা রাত্রিবেলা ঘুমিয়ে গেছেন, কে যেন বলতেছেন, বান্দা তোমার তিনটা দানই আল্লাহ কবুল করেছে। কারণটা হলো যে চোরের হাতে দান পড়েছে সে এই মাল পাইয়া জীবনে তরে তওবা করেছে, সে কোনদিন আর চুরি করবে না। দুই নম্বর রাত্রে যার হাতে মাল পড়েছে জিনাকারিনী মহিলা, সেই জিনাকারিনী তওবা করেছে আর জীবনে কোনদিন আর অন্যায় করবে না। এর মাঝখানে একটা ঘটনা বলি। একজন স্বামী স্ত্রী অল্লাওয়ালা নেককার নেককার, স্বামীকে সংবাদ দিল, হে আমার স্বামী, আমার গর্ভে সন্তান আসছে। উনি বললেন, তাহলে আমরা দুইজন এক জায়গায় বসা দরকার, দুইজন বসলেন এক জায়গায়। এখন থেকে সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তুমি এবং আমি অবৈধ মাল খাবো না, হারাম মাল খাবো না, সন্দেহযুক্ত কোনো মাল খাবো না। প্রতিজ্ঞা হয়ে গেল, আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করলেন। এই সন্তান যখন একটু বড় হলো, বাবা আজকে বাজারে রওনা করলেন বাচ্চাকে নিয়ে। যাইতে যাইতে রাস্তার পাশে একটা লোক বড়ই বিক্রি করতেছে, বড়ই। ফট করে বাচ্চাটা একটা বড়ই নিয়ে মুখে ঢুকায়া দিল। বাবা রাগ হইয়া গেলেন, মালিককে না জানাইয়া দাম দর না করে কেন আমার বাচ্চা মুখের মধ্যে বড়াই ঢুকায় দিল। রাগ হইয়া গেলেন, সন্তানকে ধরে নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে বিভিন্ন কাটার জন্য সোরা রাখা ছিল, সোরা কান বালো দিয়ে ধার দেওয়া শুরু করলো। বলে, স্ত্রী কোথায়, তাড়াতাড়ি আমার কাছে আসো, কথা আছে তোমার সাথে। বলে, ধার দিচ্ছে এই জন্য তোমাকে কিছুক্ষণের মধ্যে আমি জবাই করব। বলে, ব্যাপারটা কি, কারণটা কি, আপনি তো বাচ্চাকে নিয়ে বাজারে গেলেন, ফিরে আসলেন, কেন এত রাগ হয়ে গেলেন, কারণটা কি? বলে, কারণ হলো আমার সন্তান কেন অপরের বড়ের ঢালের ভিতরে হাত ঢোকালো, এটা জবাব দিতে হবে তোমাকে। কেন আমার বাচ্চা এরকম হলো হওয়ার তো কথা না। মহিলা চিন্তা করা শুরু করলো, কেন কেন হলো আমার এই বাচ্চারই ঘটনা। হঠাৎ করে মনে পড়ে গেল, ও স্বামী রাগ হবেন না, এই বাচ্চা যখন আমার গর্ভে ছিল ভুল করমে আমি আমার উঠানের পাশ দিয়ে হাঁটতেছিলাম, আর একটা বাড়ির পাশের আড়াল দিয়া একটা বড়ের ডাল আমাদের চালের পরে পড়েছিল, আমার অজান্তে ইচ্ছায় হঠাৎ করে একটা বড়ই আমি হাত দিয়া ওটা মুখে দিয়ে আমি খেয়ে ফেলছিলাম, চাবিয়ে ফেলছিলাম, এই ছাড়া আমার আর কিছু মনে পড়ে না। স্বামী বলল, দেখো ওই বড়ের খাবার কারণে আজকে আল্লাহ দেখায় দিল সন্তান দিয়া, হ্যাঁ সন্তানের প্রভাব, তোমার প্রভাব শয়তানের পরে পড়েছে। হাকিমুল উম্মত বলেছেন, তার কিতাব আরেক কিতাবে লিখছেন, আফগানিস্তানের আব্দুর রহমানের বুস্তান মোহাম্মদ তার দাদা ছিল, এই দাদা আফগানিস্তানের প্রেসিডেন্ট বাদশাহ, তার সন্তান যুবরাজকে একটা দল বাহিনী দিয়ে যুদ্ধে পাঠালো। সংবাদ আসলো যুদ্ধে যুবরাজ হেরে গেছে, সব সৈন্য রেখে বাদশার ছেলে পলায়ন করছে। আব্দুর রহমানের দাদা দোস্ত মোহাম্মদ মুখটা কালো করে বাড়িতে আসলো, স্ত্রী বলল, মুখখানা আপনার কেন বেজার লাগছে, ব্যাপারটা কি? বলে, ঘটনা খারাপ, আমার সন্তানকে সীমান্ত এলাকায় যুদ্ধের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে সংবাদ আসলো সব বাহিনী রেখে আমার সন্তান ছিল সেনাপতি পলান দিয়েছে, চরম আকারে মার খেয়েছে।
স্ত্রী বলল, কখনো না হতেই পারে না। বলে কেন? বলে না হবে না, আমার সন্তান আপনার সন্তান পলায়ন করতে পারে না, কোশ্চেন কালো পারে না। স্বামী দেশের বাদশাহ খলিফা রাষ্ট্রপ্রধান আবার দরবারে চলে গেল, বাদশাহী দরবারে আবার সংবাদ এসে গেল, বাদশাহ আপনার সন্তান সেনাপতি সৈন্যদেরকে বিজয় ভেসে যুদ্ধে বিজয় করে বাড়ির দিকে ফিরতেছে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে বাসায় গেল হাসি চেহারা। বলে কি ব্যাপার? চেহারা তো উজ্জ্বল উজ্জ্বল মনে হচ্ছে, ব্যাপারটা কি? বলে উজ্জ্বল হলো, আমি সংবাদ পেলাম, গোয়েন্দা খবর দিল আমার সন্তান বিজয় ভেসে বাড়ির দিকে আসতেছে। তবে আমার রহস্য জানার, আমি তোমাকে বলেছিলাম হেরে গেছে, পরাজয় করেছে, তুমি একই নিয়ে বিশ্বাস নিয়ে বলেছিলে আমার সন্তান কোনোদিন হারতে পারে না। কিসের পরে ভিত্তি করে বলেছিলে আজকে আমাকে খুলে বলতে হবে? বলে হে আমার স্বামী, আমার এই সন্তান যখন গর্ভে আসে সেদিন থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমার জানা মতে হারাম তো দূরের কথা, একটা সন্দেহযুক্ত মালও আমার এই সন্তান থাকা অবস্থায় আমি পান করি নাই, খাই নাই। এই জন্য আমার দৃঢ় বিশ্বাস ছিল আমার সন্তান যুদ্ধ হেরে যেতে পারে না। ভুল কোথায়? এই জন্য ইহুদিরা আজ থেকে 100 বছর আগে সাগরের কিনারায় মিটিং করছিল। কি মিটিং? যে মুসলমানদের সঙ্গে আমরা কুলাইতে পারছি না, কুলাইতে হবে, আমাদের বিজয় হতে হবে। বলে কি করতে হবে? বলে দুইটা কাজ। কয়টা কাজ? একটা হলো মুসলমানদের শেকেমের ভিতরে পেটের ভিতরে হারাম খানা ঢুকাইতে হবে। দুই নম্বর হলো মুসলমানদের মা বোনদেরকে পর্দা নিষিদ্ধ থেকে হটাইয়া বেপর্দায় বাহির করতে হবে। তাহলে কি হবে? যখন বেপর্দায় ঘোরাফেরা করবে নেককার সন্তান আসবে না, হারাম খেলে নেককার সন্তান হবে না। আমরা ওদেরকে মারব, ওরা যতই কানবে ওদের দোয়া কবুল হবে না। মাহবুবে সুবহানি হাইখালে নুরানি নূরে সামদানি শাহ সহিউদ্দিন শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জানি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি যে বাজারে ঘোরাফেরা করতেছ তোমার জানা নাই, ওই বাজারে কোন দোকানে তোমার কাফনের কাফন অপেক্ষা করছে। আল্লাহ বলেন, ওয়ালা তানসা নসীবাকা মিনা দুনিয়া, তোমার অংশ কি, তোমার কতটুকু দুনিয়া? রসুল অন্য হাদিসে বলেছেন, তোমার হলো তুমি যা খাইলা এইটা তোমার, তুমি যা পড়লে এইটা তোমার, তুমি যা নিজের হাতে দান করে গেলে এইটা তোমার। তাহলে কয়টা হলো? যা খাইলাম, যা পড়লাম, যা নিজের হাতে দান করে গেলাম। তাই আল্লাহ বলেছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আমি আল্লাহ যেমন তোমাকে আহসান করেছি, দয়া করেছি, তুমিও মানুষের প্রতি এইভাবে আহসান করো। মুসা নবী বলল, কারণ মাত্র 1000-এ 1 টাকা দাও, 1000 বকরিতে 1টা বকরি দাও, কারণ সব মেনে নিল, ঠিক আছে। যখন বাসায় চলে গেল চিন্তা করলো 1000 একটা বকরি, তাহলে তো বকরি কমে যাবে, 1000 দিনার 1 দিনার তো কমে যাবে। শয়তান গোতায় যার যত মাল হয় আরো সে মাল চায়। কেউ জিজ্ঞেস করলো, হে মা আয়েশা, আপনার কাছে যখন রসুল থাকতেন কোন কথাটা বেশি বলতেন? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব এই কথাটা বেশি বলতেন, হে আয়েশা, একটা বনি আদমকে 2টা স্বর্ণের মাড় দিয়া দিলে, স্বর্ণ মানে সোনার মাড় দিয়া দিলে, ওই বনি আদম আর একটা স্বর্ণের মাঠ কামনা করে, এটাই বেশি আলোচনা করত।
কারণ ফিরে গেল যে না, একদিন আর এক দিরহাম আমার পক্ষে সম্ভব না, একটা বকরিও সম্ভব না। বরং মুসা নবীর বিরুদ্ধে আরো ষড়যন্ত্র করলো, তোহমাত লাগাইল প্রকাশ্য এক মহিলার মাধ্যমে। মুসা নবী রাগ হয়ে গেলেন আর জমিন সিজদায় পড়ে গেলেন। মুসা নবী সিজদায় পড়ে কান্দে, আল্লাহ আমি তোমার পয়গম্বর, তোমার রসুল, কারণ আমাকে তোহমাত লাগায় বাজারের ভিতরে হাজার হাজার মানুষের সামনে আমাকে তোহমাত দেয় গো আল্লাহ। আল্লাহ বলে, মুসা মাথা ওঠাও আর কেন্দ্র না, আমি জমিনকে বলে দিয়েছি, জমিন তুমি জমিনকে যাহা বলবে জমিন তোমার কথা শুনবে। মুসা নবী মাথা ওঠালেন, জমিনকে বলল, ইয়া আরদু খুজিহি, হে জমিন কারণকে ধাও। জমিন ফাঁক হয়ে গেল, কেউ কেউ বলা বলে শুরু করলো। মুসা নবী কারণের রাজপ্রসাদ দেখে, বাড়ি গাড়ি দেখে আর সহ্য করতে পারছে না, তিনি কারণের বাড়ি দখল করতে চায়। এই কথা অন্তরে জল্পনা কল্পনা করতে করতেই প্রাসাদ গুলো মাটির নিচে ডাবা শুরু হলো। ইয়া আরদু খুজি, জমিন ধরলো কারণ কি তার অর্থ সম্পদ সহ তার অট্টলিকা সহ ডাকতেছে, কি পরিমাণ ডাকতেছে। কারণ যে পরিমাণ লম্বা, যে পরিমাণ হাইট, ওই পরিমাণ প্রতিদিন মাটির নিচে ডাকতে তার অর্থ সম্পদ নিয়া। একবার দুইবার না, সত্তরবার বলেছিল, হে মুসা আমাকে উঠায়া দাও, ফেরায়া দাও। যতবার বলেছে ততবারই নবী বলেছে, ইয়া আরদ খুজি, এখনো ডাকতেছে, এখনো ডাকতেছে। যখন ইসরাফিল নবী সিংহায় ফুৎকার দিবেন, সেদিনকে কারণ বেশি করে দেবে আসল জায়গায় পৌঁছায় যাবে। যখন মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন, বদদোয়া করলেন, এক সময় মাথা ঠান্ডা হয়ে গেল, আল্লাহ বলল, ও মুসা, হে আমার নবী, আপনি রাগান্বিত হয়ে গেলেন তখন আপনাকে আমি বলি নাই, এখন আপনাকে বলি। আপনার কাছে তো অনেক ফরিয়াদ করেছিল, মুসা আমাকে একটু বাঁচায় দাও, মাফ করে দাও। একবার দুইবার না, সত্তরবার বলেছিল, কিন্তু আপনি তাকে বাঁচাইলেন না, বদদোয়া হটায়া দিলেন না। ওগো নবী, ওই কারণ যদি আমাকে একবার বলতো, আল্লাহ আমাকে জমিনে ডাবাইয়া দিও না, বাঁচাইয়া দাও, আমি সঙ্গে সঙ্গে বাঁচিয়ে দিতাম। নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিয়েছে, কত বছর? 950 বছর। হাতে গোনা কয়েকজন মানুষ ইমান আনছে। বদদোয়া করে দিলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আ সব আল্লাহ, কাফেরদের একটা বংশ যেন বেশি না থাকে, গোষ্ঠীও না থাকে। তুফান আল্লাহ দিয়ে দিলেন, সব দুনিশ্চাত হয়ে গেল, সব শেষ, ডুবা সবলা শেষ করে দিলেন। আল্লাহ ডাকে দিয়ে বলেন, নুহুরে মাটি দিয়া পাত্র তৈরি করো, বাসন বানাও, হাড়ি বানাও, কলসি বানাও। একদিন দুই দিন না, 40 বছর বসে নূহ আলাইহিসসালাম মাটি দিয়া বিভিন্ন জিনিস তৈরি করল। আল্লাহ বলল, নূহরে বানানো শেষ, আর বানান লাগবে না। বড় যত্ন করে আদর করে হাত দিয়ে বানাইছে, কিন্তু ভিতরে কি নাই? জীবন, জীবন নাই, কথা বলতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলল, হে নূহ, সবগুলো ভেঙে ফেলো। এখন আল্লাহর নির্দেশ কি করবেন? ভাঙ্গে কিন্তু অন্তরে অন্তরে ব্যথা লাগে। আল্লাহ ডাক দিয়ে বলল, নূহ, মাটি দিয়ে তৈরি করেছ, জীবন ভিতরে নাই, ভাঙতে বলেছি আমি, গড়তে বলেছিলাম ভাঙতে বলেছি, তোমার দুঃখ লাগে, ব্যথা লাগে, চোখ দিয়া পানি চলে আসে, আর লক্ষ লক্ষ বান্দাকে আমি পানি দিয়া প্লাবন দিয়া ধুলিস্যাত করে দিলাম, আমার কত বান্দা, কত বান্দি চিৎকার করে কাঁদছিল, আল্লাহ
এবার বাঁচিয়ে দাও, আর অন্যায় করব না। যে আল্লাহ আমি তৈরি করলাম, সৃষ্টি করলাম, চিৎকার করে কাঁদছিল তোমার বদ্দোয়ায়, একটাকে তো বাঁচায় রাখলাম না, তোমার কেন মায়া লাগে? তুমি তো জীবন দিতে পারো নাই, কেবল কলসি তৈরি করেছো, হাড়ি তৈরি করেছো। তাহলে বোঝা গেল বান্দার প্রতি আল্লাহর কত মায়া। আল্লাহ বলা তাংসা নসিবকা, হে আমার বান্দা, দুনিয়ার অংশ ভুলে যেও না। তুমি যতই কামাই করো, ততই প্রসাদ তুমি দাও। তোমার কপালে দুইখান কাপড়, তিনখান কাপড় ছাড়া, সুগন্ধি আতর ছাড়া আর তোমার কপালে কিছুই হবে না। তোমার অংশ হিসাব করে তুমি কামাই করো আর খরচ করো। এই জন্য হাদিস শরীফে আছে, যে খরচ করবে তাকে আল্লাহ উনফে কালাই, তাকে আল্লাহ ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিক বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে বান্দা, খরচ করো কখন? তোমার মৃত্যু আসার আগে, মৃত্যুর পরোয়ানা আসার আগে আমি আল্লাহ রাস্তায় খরচ করো। খরচ করলে কি হবে? খরচ করলে মাল কম হয় না, খরচ করলে আল্লাহ মাল বাড়িয়ে দেয়। আমাদের মনকে বুঝাইতে পারি না, মানে এই মুজাহাদাটা নাই যে খরচ করলে যে আল্লাহ দিবে, এই বুঝটা আমারও নাই, কারণ মনের সঙ্গে পারি না। রসুল যুদ্ধ করেছে কি বলতেন? এসে এসে বলতেন, ছোট্ট জিহাদ করে আসলাম, এখন আমরা যাব বড় জিহাদে, বড় জিহাদে যাব। ওটা কোন জিহাদ? মনের সঙ্গে জিহাদ। প্রখ্যাত আলেম ভারতের নিজামে মুলুক রহমতুল্লাহ আলাই চরম অসুস্থ হয়ে গেছেন, চরম অসুস্থ। মুরিদের চিন্তা করলো, হুজুর বেহুশ হয়ে যাচ্ছেন বারবার। তো একজন সাধক আছে দিল্লিতে, এই সাধক কি সাধনা করেছে জানি না, যার দিকে তাকায় সে ভালো হয়ে যায়। তা হুশ ফিরে আসলে মুরিদরা তো খুব পাগল হয় পীর সাহেবের, বলছে হুজুর আপনি মনে না করলে দিল্লিতে যে একজন আছে হিন্দু, তার কাছে নিয়ে যেতাম আপনাকে। বলছে খবরদার, মানুষের ইমান নষ্ট হয়ে যাবে, কখনো না, আমাকে ওখানে নিয়ে যাবে না, আমার বেহুশ হয়ে গেছে। মুরিদে চিন্তা করতেছে যা হবে হবে, হুজুর যাই বলুক না কেন, যাই মনে করুক না কেন, নিয়ে যাব। যে বেহুশ হয়ে গেছে, খাটলিতে করে ঘাড়ে করে চলে গেছে। যেই শুনছে নিজামে মুলুক নিজামুদ্দিন আমার দরবারে আসছে হিন্দু সাধক, কঠিন দৌড় জমির থেকে, বলে কি হয়েছে? বলে হুজুর অসুস্থ, আপনি ব্যবস্থা করেন তাড়াতাড়ি। ক্ষমতা কি তার? চক্ষু দিলে সে ভালো হয়ে যায়, তাকালে ভালো হয়ে যায়। নিজামুদ্দিন লাভ দিয়ে উঠছেন রহমতুল্লাহ আলাই, দেখছে আমার মুরিদ আর হিন্দু সাধু এ পাগল আমাকে নিয়ে চলে আসছে, আমার সহ্য করতে পারে, আমার অসুস্থ কেউ সহ্য করতে পারে নাই, চলে আসছে নিয়ে। চিন্তা করলো কি করতে পারি, সে তো আমার শরীর অসুখ ভালো করে দিল, আর এই হিন্দু জন আমি কি করতে পারি? ডাক দিয়ে বলল, বাবা হিন্দু, কি আমলের কারণে, কি সাধনার কারণে তোমার আজকে এই অবস্থা সৃষ্টি হলো? তুমি দৃষ্টি করলেই সে ভালো হইয়া যায়। বলল, হুজুর কিছুই না, আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছে, তোর মনে যাহা বলবে তার বিরুদ্ধে তুই কাজ করবি। তোর মন চায় মিষ্টি খাইতে, মিষ্টি খাবি না, মন যা বলবে তার বিরুদ্ধে তুই কাজ করবি। যদি করতে পারে সেই সাধনা, তুই যার দিকে তাকাবি যতই অসুস্থ হোক না কেন, সে লাফ দিয়ে উঠে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। হুজুর আমি এই সাধনা করছি, আমি বহুদিন থেকে সাধনা করে করে এখন আমার এই অবস্থা হয়ে গেছে, আমি যার দিকে তাকাই সেই ভালো হয়ে যায়।
নিজামুদ্দিন চিন্তা করলো তাহলে কি করতে পারি, আমাকে তো রোগ ভালো করে দিল, আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ যে আমাকে অসুখ ভালো করে দিল, রোগ সারিয়া দিল, নিরাময় করে দিল, আমি তার অন্তরের চিকিৎসা করতে চাই, তুমি সহযোগিতা করলে সহজ হইয়া যাবে। হিদায়তের চাবি কার হাতে ভাই? আল্লাহ তাআলা কোন নবীর হাতে, রসুলের হাতে, কোন ওলির হাতে হিদায়ত নসিব করেন নাই, হিদায়তের মালিক বানান নাই। একজন ওলির দরবারে এক লোক 20 বছর কাটায়, আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, বলে বাবা হে মুরিদ কেন চলে যাও আমার কাছ থেকে বসো, বলে যে না বসবো না, বলে কি কারণ, বলে কারণ হলো 20 বছর থাকলাম আপনার দরবারে, একটা কারামতি আপনি দেখাইতে পারলেন না। বললো বাবা রে এই 20 বছরের ভিতরে একটা কথা তুমি বলো, একটা সুন্নাতের খেলাফ আমি করেছি কিনা, বলে একটা সুন্নাতের খেলাফ আপনি করেন নাই, বলে এইটাই তো বড় কারামতি। আল্লাহ মাকাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই দেওবান মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, আল্লাহর নবীর সামনে বলেছিল কাসেম এইখানে দাউল হাদিস হবে, এইখানে এই রুম হবে, এইখানে এই ঘর হবে। ব্রিটিশ দেশ চালাচ্ছে, ব্রিটিশ আন্দোলন করছেন, কাসেম গোটা বাড়ি ঘিরে ফেলছে। খাদেম বলল হুজুর সর্বনাশ হয়ে গেছে, পুলিশ বাড়ি ঘিরে ফেলছে, বাঁচার উপায় আজকে নাই, বলে তাড়াতাড়ি ওদুর পানি দে, তাড়াতাড়ি ওদুর পানি দে। অজু করলেন, তাজা অজু, নামাজে খাড়া হয়ে গেলেন। পুলিশ ঢুকে গেছে বাসায়, কাসেম কাহা? খাদেম বলছে দেখেছিলাম তো একটু আগে, এখানে হুজুর ছিল, একটু আগে দেখেছিলাম ব্রিটিশ সৈনিকরা ঘরে ঢুকেছেন, বারান্দায় খোঁজে, কোথাও কাসেম নেই, কাসেম নাই, সবাই চলে গেল। খাদেম দৌড়ে আসছে, হারে সর্বনাশ, হুজুর কোথায় চলে গেল? দেখেন হুজুর কোথাও যাই নাই, হুজুর নামাজে খাড়া হয়েছে। তাই একজন বদরুক বলেছেন, মানুষ চাকরিতে রেজেক খুঁজে, মানুষ জমিনে রেজেক খুঁজে, মানুষ কলকারখানায় রেজেক খুঁজে, আর আমি তাহাজ্জুদ দেখেছি রিজিক, তাহাজ্জুদ পড়লে আল্লাহ রিজিকের ফয়সালা করে দেয়। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, অফিস সামাই রিজুককুম আমি আল্লাহ আসমান থেকে রিজিক তোমাদের কাছে পৌঁছাই। শুধু মানুষ নাম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, শুধু মানুষ না, চতুষ্পদ, যত বৃক্ষ, যত পশু, যত ছোট হোক না কেন, সবার কাছে আল্লাহ রিজিক পৌঁছায়। মুসা নবী মাদায়েন শহর থেকে মিশরের দিকে যাচ্ছেন, সাথে স্ত্রী, গর্ভে তার সন্তান, পানির দরকার, আগুনের দরকার, এই মুহূর্তে ব্যথা কোথায় যাবে? একটু পাহাড়ের দিকে গেলেন, আওয়াজ এসে গেল, দাঁড়িয়ে যাও ও মুসা, আজকে তোমাকে নবুয়াত দান করা হবে। বলেন সুবহানাল্লাহ, কত বড় কপাল! ভালো হলে স্ত্রীর আগুন জন খোঁজ করে, পানি খোঁজ করে, ওখানে গিয়া নবুয়াত প্রাপ্ত হইয়া যায়। আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা তোমার হাতে বলে লাঠি, তোমার সামনে বলে পাথর, বলে পাথরকে মারো আঘাত। পাথর দুই ভাগ হয়ে গেল, দেখছে আর একটা পাথর, অমসার সামনে কি বলে পাথর, বলে মারো আঘাত, আবার আঘাত দুই ভাগ হয়ে দেখে পাথর, অমসা কি হাতে বলে পাথর, আবার পাথরকে মারো, আবার পাথর, আঘাত মারো, আঘাত মেরে দিল, এইবার পাথরখানা খান খান হয়ে গেল, দেখে গেল পাথরের ভিতরে ছোট্ট একটা জীবিকা,
তার জবান খুলে গেল মুসা, এই চারখান পাথরের ভিতর আমি ছিলাম, আমার আল্লাহ এই পাথর ভেদ করে করে আমাকে খানা পৌঁছায়, আর আমি যে আল্লাহকে ডাকি আল্লাহ আমার ডাক শোনে। মক্কায় বৃষ্টি হয় না, সবাই বৃষ্টির জন্য কান্দে, জানিয়ে দেয়া হলো একজন কাফের তোমাদের কাফেলায় আছে, এজন্য বৃষ্টির দোয়া কবুল হয় না। ইমাম সাহেব এলান করলেন, বাবা আমরা তো সবাই মুসলমান, তিন দিন পার হয়ে গেল, ইস্তেসকার নামাজ আদায় করছি রে বাদান, দোয়া তো কবুল হয় না, কে যেন জানিয়ে দিল তোমাদের কাফের, তোমাদের কাফেলার ভিতরে একজন কাফের আছে, আল্লাহর সঙ্গে শরীক করে শরীক করে, তার জন্যই বৃষ্টির ব্যবস্থা হয় না। কাফের কেঁপে গেল সর্বনাশ, যদি আমি দৌড় দিই মুসলমান আমাকে বাড়ায় মেরে ফেলবে, আমি কি পরিচয় দেব, কোথায় আমি যাব, হাজার হাজার মুসলমান। কাফের বলে আল্লাহ যদি আমি মুখ নাড়াই ঠোঁট নাড়াই তাহলে মুসলমান টার পেয়ে যাবে, আমাকে মেরে ফেলবে, যদি আমি দৌড় দিই আমাকে দাঁড়ায় ধরবে, আমি মুখ নাড়াবো না কথাও বলবো না, আমি অন্তরে অন্তরে তোমাকে ডাকলাম, তুমি নাকি সামে, তুমি নাকি শোনো, কেউ জানবে না তুমি নাকি জানো, আল্লাহ তোমাকে ডাকলাম, আল্লাহ তুমি মুসলমানের পানির ব্যবস্থা করে দাও। আদোয়া শেষ হয়ে পারি নাই, পানির ব্যবস্থা হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বাকরায় বলেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, হে নবী লোকেরা আপনাকে প্রশ্ন করেন আমি আল্লাহ কোথায়, তারা দোয়া করে আমি কোথায় থাকি, আপনি বলেন ফাইন্নি করিব, আমি আল্লাহ বড় কাছে বড় নিকটে। এই কথার ব্যাখ্যা করতে গিয়া আর এক জায়গায় আল্লাহ বলেন সূরা কফের ভিতরে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, হে নবী আমি আপনার আপনার উম্মতের আমার বান্দার সাহারক যত কাছে, আমি আল্লাহ আমার বান্দার তার থেকেও আরো কাছে। নিজামুদ্দিন আউলিয়া দোয়া করছে, আল্লাহ আমার রোগ সেরে দিল, শরীর ভালো করে দিল, এই সাধুকে আমি কি উপকার করব, তার অন্তরের রোগ আমি ভালো করতে চাই। ও সাধু তো তোমার তো যা মন চায় তুমি তার বিরুদ্ধে করো, সত্যি করে বলবে তোমার কি মন চায় মুসলমান হওয়ার জন্য? বলে হুজুর মুসলমান হতে আমার মন চায় না। তো তুমি কেমন শিক্ষা গ্রহণ করলে, তুমি যে বললে যে মনের বিরুদ্ধে আমি সৎ করি, এখন সাধু আর কথা বলতে পারছে না। এদিকে তো নিজামুদ্দিন অন্তরে অন্তরে দোয়া করছে, আল্লাহ অন্তর তুমি জামি, তুমি ঘোরাইয়া দিলে কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ দোয়া কবুল করে ফেলছে, সঙ্গে সঙ্গে সাধু বলে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে হিদায়ত কার হাতে ভাই? আল্লাহ হাতে। আমি বলেছিলাম তিন নম্বর দান পড়েছে কার হাতে? দান পড়েছে হলো ধনাঢ্য ব্যক্তির হাতে। প্রথম কার হাতে? চোরের হাতে। দুই নম্বর জিনাকারিনী মহিলার হাতে। তিন নম্বর ধনাঢ্য ব্যক্তির হাতে। রাত্রে এই বান্দা ঘুমিয়ে গেছে, স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে, বাদান তুমি দান করেছো চোরের হাতে, চোর তওবা করেছে আর চুরি করবে না, তোমার দান পড়েছে জিনাকারিনীর হাতে, জিনা করবে না, তোমার দান পড়েছে ধনীর হাতে, ধনী লজ্জা পেয়ে গেছে আজ থেকে আর দান বন্ধ করবে না, যাকাত দেওয়া
আর বন্ধ করবে না। তোমার তিনটা দানই আল্লাহ কবুল করেছে। মালিক বলেছে এই 400 দিরহাম নিয়ে যা, মেহমান বাসায় বাজার করে নিয়ে আয়। বাজারে গেছে, এক ফকির বেটা বলতেছে যে আমাকে 400 দিরহাম দান করবে, তার চারটা আশা আল্লাহ পুরা করবে। কয়টা আশা? চারটা আশা। চিন্তা করছে মালিকের টাকা, আমি তো গোলাম, আগের জামানার গোলামরাও আল্লাহ বলা ছিলেন, বলেন সুবহানাল্লাহ। গোলাম বিক্রয় হচ্ছে, একটা গোলাম একবার জীর্ণ শীর্ণ, চেহারা ভালো না, শৈল ভালো না, মালিক দামাদামি করতেছে। তো বলছে মালিক আপনি আমাকে কিনবেন? আমার তো শর্ত আছে। বলে কি শর্ত? বলে শর্ত হলো 1 নম্বর, আমার জন্য স্পেশাল কামরা দেওয়া লাগবে। 2 নম্বর, নামাজ রক্ত হয়ে গেলে আমাকে ছেড়ে দেওয়া লাগবে। 3 নম্বর, রাত্রে আমি আল্লাহকে ডাকবো, দিনে বেলা আপনার কাজ করব। ঠিক আছে চলো এই তিনটে মেনে নেবো। এই দাম কত গোলাম রে? এই দাম। সময় যে হইয়া যায় নামাজ বাধা দিতে পারে না। একটা ঘর, অনেক ঘর দেখাইছে, একটা একবারে জীর্ণ শীর্ণ জঙ্গল ভরা, বলে এই ঘরটা হলেই হবে। দিনের বেলা কাজ করব, রাত্রে বেলা কাজ করব না। হাদিসে কুদসির ভিতরে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি আল্লাহর চেহারা দেখি না, সুরত দেখি না, আমি দেখি আমার বান্দার অন্তর, আর আমি দেখি আমার বান্দার আমল। অন্তর কি বলে, আমলটা কি করতেছে, এই কথার ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি মউত দিয়া, হায়াত দিয়া। আমরা বলি না হায়াত মউত, এটা না, মউত হায়াত। আগে আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছে, তারপর হায়াত। কেন বানাইছেন আল্লাহ? লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই আমার বান্দাকে, বান্দিকে। আহসানু আমালা, আমার কোন বান্দা বান্দি সুন্দর আমল করতে পারে। বলে শয়ব রাতের রাত দোস্ত নামাজ করে কাত করলে? বলে বেটা 100 কাত করছি। 100 কাত করলে কি করে সুরা করে দেয়? বলে একটাই ঘুরে পড়ে ইখলাস উঠে ইখলাস চলে রাত। বলে এইটা না, নামাজ 4 রেকাত পড়েছি, সুরা ফাতিহা সুন্দর করে পড়েছি, সুরা নাসর ইখলাস সুন্দর করে পড়েছি, আত্তাহিয়াত সুন্দর করে পড়েছি। কারণ কিয়ামতের ময়দানে আমল গুনাহ হবে না 1 2 3, আমলকে ওজন করা হবে দোস্ত, আমল কিন্তু গুনাহ হবে না। যার আমল সুন্দর হবে, যার ওযু সুন্দর হবে, যার নিয়তটা খালেস হবে, সুন্দর হবে, তার আমলটা বেশি ভারী হইয়া যাবে। আ গোলাম একটা ঘর বাসে নিয়েছে, রাত্রে ঘরে ঢুকে দেয়, মাওলাকে ডাকে, নামাজের রক্ত হলে মালিক ঠেকাইতে পারে না, দিনের বেলা কাজ করে রাত্রে মালিকের কাজ করে না। রাত্রে গভীরে কানছে গোলাম, নাই আল্লাহ দুনিয়ার মালিকের অধীন, রাত্রে ছাড়া তোমাকে ডাকতে পারি না, আমি যাহা যা যা ডাকি আল্লাহ আমার ডাকগুলো তুমি শোন। মালিক তো নেশাখোর, জম্মের খাওয়া খাইয়া টাল খাইতে খাইতে আসতেছে, মালিকের জন্য কান্দে। আর গোলামের ঘরের থেকে সোজা করে শুরু করে আকাশ পর্যন্ত একটা আলোর চমকান চমকাচ্ছে। আমরা দেখি আকাশ বড় কাছে, গতকাল হিসাব করলাম কিতাব দেখে দেখে, প্রথম আসমান এই দুনিয়ার থেকে 27,76,000 মাইল দূরে, দ্বিতীয় আসমান আরো দূরে, তৃতীয় আসমান আরো দূরে। গোলাম বাজারে গেছে 400 দিরহাম নিয়া, কে যেন ঘোষণা করে যে দেবে আমাকে, চারটা আশা পূর্ণ হয়ে যাবে। যা মানে যাই বলুক না কেন, চারটা আশা আগে পূর্ণ করি। এ বাবা এই নাও 400 দিরহাম, আশাগুলো বলো তাড়াতাড়ি। বলে আশা হলো
আমি গোলাম, মানুষের গোলামি ভালো লাগে না, গোলামের জন্য ঈদের নামাজ নাই, জুম্মার নামাজ নাই, নাই মানে ফরজ না, ওয়াজিব না, জুম্মার নামাজ যেহেতু অপরের গোলাম সে। আর অনেক কথা আছে গোলামবাদী সম্পর্কে। এক নম্বর, আমি গোলাম, আমি আজাদ চাই। জেলখানা তো সবই আছে, সিংহ জেলখানা গেছিলাম, খাওয়া আছে, পড়া আছে, ঘোরা আছে, ভিতরে অনেক জমি জায়গা সব অনেকে সব ঠিকঠাক করতেছে, ভালো আছে, জেলখানা সবই আছে, নাই কি, নাই হলো স্বাধীন, নাই হলো আজাদ। আমার মন চাই ভাটাপাড়া পড়ে যাব, আমার মন চাই পার্কের পড়ে যাব, আমার মন চাই লক্ষ্মীপুর গিয়ে নাস্তা করব, আর জেলখানায় এই স্বাধীন নাই। আমি তো গোলাম, আমি আজাদ চাই, এক নম্বর দোয়া। বলে দুই নম্বর, তাড়াতাড়ি বল। বলে আমার মালিক বড় বদমাইশ, বড় নিশাখোর, আমি চাই আমার মালিক যেন আল্লাহ বলা হইয়া যায়, হিদায়ত নসিব হইয়া যায়। আল্লাহর নবীর আপন চাচা আবু তালিব আল্লাহ রসুলকে ঘাড়ে করেছেন, চুমা খাইছেন, সিরিয়ায় যখন গেছেন কাঁধে করে হেঁটে হেঁটে নিয়ে গেছেন রসুলকে, কত ভালোবেসেছেন আবু তালিব। সিরিয়া একটা হোম দেশ হয়েছে, একসময় ওমর ইবনে খাত্তাব ক্ষমতায় সিরিয়ার গভর্নর ছিল, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, 10 জন সাহাবি জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ, তার মধ্যে আবু উবাইদুল্লাহ বিন জাররাহ একজন সুসংবাদ সুসংবাদ প্রাপ্ত জান্নাতের সাহাবি। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব একবার সিরিয়ায় গেলেন, ও উবাইদুল্লাহ বিন জাররাহ, তোমার বাসভবনটা আমি দেখতে চাই। বলে হুজুর, আমার বাসভবন বহু দূরে যাওয়া লাগবে, আপনি আমার বাসভবন দেখার চাইেন না, তাহলে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়বে। বলে কারণ? বলে কারণ নাই। চারটা দেশের গভর্নর, সিরিয়া, লিবানন, দামেস্ক সহ সব উনি গভর্নর ছিলেন। সংক্ষেপে, ওমর ইবনে খাত্তাব তার গভর্নরের বাড়ি দেখার জন্য হাঁটা শুরু করলেন, শহর শেষ হয়ে গেল, শহর তলিও শেষ। বলে আবু উবাইদুল্লাহ বিন জাররাহ, তোমার বাসভবন কই? বলে হুজুর, ওই আর বেশি দয়, এই সামনে যে দেখলেন খেজুরের পাতার ছাউনি, খেজুরের ডালের দরজা, তোমার ঘরের দরজা খোলো, বাসভবন খোলো, কিছুই নাই, একটা যাই নামাজ বিছা। হে দেশের গভর্নর, চারটা দেশের তুমি গভর্নর গো, হে আমার রসুলের সাহাবি, কোন থালা বাটা নাই, কোন খাবারে কোন বস্ত্র নাই, বিছানা তোমার কই? বলে হুজুর, এই যাই নামাজটা সারা রাত নামাজ পড়ি, যখন আর সহ্য করতে পারি না, তখন নামাজ যাই নামাজের পরে ঘুমিয়ে যায়, খাবারের কিছুই দেখছি না গো তোমার ঘরে। বলে হুজুর, দেখতে ভুল করেছেন, অন্ধকার তাই, ওই দেখেন হাড়ির ভিতরে খাবার। বলে কি খাবার? হাড়ি খোলো, দেখা গেল হাড়ির ভিতরে অনেক রুটি ভিজে টপ টপ করতেছে। বলে হুজুর, দেশের কাজে জনগণের কাজে সারাদিন ব্যস্ত থাকি, দুই দিন তিন দিন পরে যখন বাসায় ফিরি, একটা মহিলাকে দিয়া অনেকগুলো রুটি বানাইয়া দুই একটা খাই, যখন শক্ত হয়ে যায় পানিতে ভিজাই রেখে যায়, আবার যখন আসি, যখন সহ্য করতে পারি না, আর যখন নামাজে দাঁড়াইতে পারি না, একটা খেয়ে আবার নামাজে খাড়া হও। হো রসুলের সাহাবি, আজকে মুসলমানের কত অবস্থার পরিবর্তন, কত গাড়ি, কত বাড়ি। আর তুমি যা রসুলের জামানায় ছিল, যে রসুল যা আদর্শ নিয়েছিল, হে আবু উবাইদুল্লাহ বিন জাররাহ, তোমাকে দুনিয়ায় কেউ স্পর্শ করতে পারি না। আল্লাহ বলেন, অবতাকি ফিমা আতাকাল্লাহু দারাল
আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। হে আমার বান্দা, আমি যা দিয়েছি দুনিয়ায়, ক্ষমতা দিয়েছি, টাকা দিয়েছি, অর্থ দিয়েছি, মাতব্বরি দিয়েছি, সর্দারি দিয়েছি, সব তুমি শেষ করো আখিরাতের জন্য, যেন তোমার আখিরাত সুন্দর হইয়া যায়। কারণ হলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। দুনিয়া একদিন শেষ হবে, আখিরাত তোমাকে রওনা করতে হবে। এই জন্য যাহা কিছু করো আখিরাতের জন্য, সফলতা অর্জন করো। এই জন্য হাসান বসরি যখন ভূমিষ্ঠ হয়েছেন, গরিবের ঘরে কোনো এক আত্মীয় ওমর ইবনে খাত্তাবের দরবারে নিয়ে গেলেন যে হুজুর এই বাচ্চার নাম রেখে দেন, দুই নম্বর হুজুর তাহানিক করে দেন, আপনি কি চিবাইয়া তার গালের ভিতরে ভরে দেন তাহানিক। বাচ্চা হলে, ভূমিষ্ঠ হলে কয়েকটা কাজ, একটা কাজ হলো ডান দিকে আজান, বাম কানে কামত, দুই নম্বর কাজ হলো কোন আল্লাহ ওয়ালা দিয়া জিব্বা বা লাল লাগাইয়া কিছু লাগাইয়া বাচ্চার মুখে ঢুকাইয়া দেওয়া। আয় আল্লাহর নবীর সাহাবী মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব, আপনি তাকে তাহানিক করে দেন, জিব্বায় গালে কিছু দিয়া দেন। বলে কিছু আনছো কিনা? বলে কিছুই তো আনি নাই। হে আমিরাল মুমিনিন, আপনার লালা দিয়া মুখে লাগায়া দেন, আর আপনি নাম রেখে দেন। ওমর ইবনে খাত্তাব কোলে নিয়ে বাচ্চার দিকে তাকায়া দেখে বড় সুন্দর বাচ্চা। উনি বললেন, চেহারা যেহেতু সুন্দর আমি তার নাম হাসান রাখলাম। হাসান মনে সুন্দর, হাসান বসরি, এই জন্য বলা হয় বসনগরে তার বাড়ি। এই হাসান বসরি যখন বড় হয়ে গেল, এত বড় কামলিওয়ালা হলো, এত বড় আল্লাহওয়ালা হলেন, একজন নমুসলিম তাকে উনি দাওয়াত দিলেন সামউন নামে, সামউন ইসলাম গ্রহণ করো। বলে ইসলাম গ্রহণ করলে লাভ কি? বলে লাভ হলো ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তোমার পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলে দুই নম্বর লাভ, বলে দুই নম্বর লাভ হলো তোমাকে আল্লাহ জান্নাত দান করবে। বলে হুজুর, আমি মুখের কথা বিশ্বাস করি না, আপনি আমাকে কাগজে লিখে দেন। হাসান বসরি লোকটার কাগজে লিখে দিল, ইসলাম আনার কারণে জিন্দেগির গুনাহ খাতামাত, আর ইসলাম মানার কারণে জান্নাত পুরস্কার। লোকটা কাগজ নিয়া আবার ফেরত বলল, হুজুর এই কাগজটা আপনার কাছে রাখেন, আমি যখন মারা যাব আপনি আমাকে গোসল দেবেন। হুজুর গোসল করার সময় যদি কোন মুর্দা ব্যক্তির চেহারা বা কোনো খারাপ দেখা যায়, শরীয়তের বিধান হলো কাউকে বলা যাবে না। গোসল করার সময় যদি কোনো ভালো লক্ষণ দেখা যায়, সবাইকে বলে দেওয়া লাগবে। ইসলাম কি জিনিস, মৃত্যুর পরও কার খারাপ বলা যাবে না। হ্যাঁ, যে লোকটা নেশাখোর থাকে, লোকটা জালেম ছিল কিন্তু একটু প্রকাশ পাচ্ছে মৃত্যুর পরে, তাহলে বলে দাও সমাজে, যেন সমাজের লোক জালেম আর না হয়। হাসান বসরিকে বলল, হুজুর এইটা আপনার কাছে রাখেন, আমি যখন মারা যাব আপনি আমাকে গোসল দিবেন, আপনি আমার জানাজা পড়াবেন, আপনি আমাকে কবরে নামাবেন, আর এই কাগজখানা আপনি আমার বুকে ঢুকায় দিবেন, আমাকে ফেরেশতারা বলবে মানব বুকা, আমি বলবো হাসান বসরির সার্টিফিকেট আমার কাছে আছে, এই যে প্রমাণ, জবাব দিতে পারবো না, কথা বলো না, কিয়ামতের মধ্যে যখন মাপা হবে আমলনামা, এই আমলটা আমি মিজানের পাল্লায় দেয়া দিয়ে দেব। আল্লাহ যখন বলবে তোমার হিসাব দাও, আমি বলবো আল্লাহ হিসাব নিকাশ পারবো না। হাসান বসরির কথা লেখা, এইটাই হলো আমার দলিল, এইটা আমার প্রমাণ। আবু তালেব রসুলকে কত ভালোবাসতেন, সিরিয়ায় নিয়ে গেছেন, কিন্তু ইমানওয়ালা হতে পারি নাই। কত আদর করেছে, চাচা মোহাম্মদ বলা লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আর চেহারা খান ঠিক হয়ে আসছিল, বলবি আহ বলবি, কিন্তু পাশে যে বদমাইশ গেছিল উৎবা সাইবা, এই বদ, হে
তালেব, এই বিপদের সময় এতিমের বেটা এতিমের এতিম মোহাম্মদের কলমা পড়ব। চাচা ডাক দিয়ে বলল, বাবা রে তুমিও সত্য, তোমার আল্লাহও সত্য, আমি সত্য গ্রহণ করতে পারলাম না। এই জন্য বন্ধু যারা হবে, যারা নেতা হবে, যে বন্ধু, এই বন্ধুগুলো নেককার হওয়া লাগবে। যদি বন্ধুগুলো নেককার না হয় তাহলে কি হবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলালান খলিলা। কিয়ামতের ময়দানে অনেক বন্ধু আফসোস করে বলবেন, এই যে আমার বন্ধু না হতো তাহলে ভালো হতো। আমি যে কথা বলতেছিলাম, এক নম্বর আমি গোলাম থেকে আজাদ চাই, দুই নম্বর আমার মালিক যেন ভালো হয়ে যায়। কয়টা আশা পূর্ণ হবে? কয়টা? তিন নম্বর হলো আমি 400 দিরহাম আপনাকে দিলাম, যেন আমাকে 4000 দিরহাম আল্লাহ দেয়। কয়টা হলো? তিনটা। চার নম্বর হলো আপনি আমি বাজারের সমস্ত মানুষ আমার মালিক সবাই সহ, যেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। বলে যা, তোর আশা পূর্ণ হবে। বাড়িতে আসছে দেরি করে গোলাম, বাজার কই? বলে বাজার নাই, জাহাপনা মাফ করে দেবেন। কি বলেছিস? বলে আমি তো আজাদ চাই। বলে দিয়ে আজাদ করে দিলাম। দুই নম্বর কি বলেছিস? বলে আপনার জন্য দোয়া চেয়েছি, যেন আল্লাহ আপনাকে নাজাত দেয়, হিদায়ত নসিব যেন আপনার হয়। বলে তওবা করলাম, জীবনে আর অন্যায় করব না, হয়ে গেল। তিন নম্বর কি বলেছিস? বলেছি 400 দিরহাম দিলাম, 4000 দিরহাম চাই। বলে ওখান থেকে গুনে নে 4000 দিরহাম। চার নম্বর কি বলেছিস? বলে হুজুর আপনি আমি বাজারের মানুষগুলো সবাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। বলে এইটা তো আমার হাতে নাই, মাফ করার মালিক কে ভাই? আল্লাহ। রাত্রে মালিক ঘুমিয়ে গেছে, গোলামও ঘুমিয়ে গেছে, গভীর রাত্রে কে যেন বলে মালিক তুই যখন আমার বান্দা হইয়া তিনটা আশা পূর্ণ করে দিলি, আমি আল্লাহ কেন একটা পারব না? আমি তুই তোর গোলাম বাজারের মানুষ সকল সবাইকে আমি ক্ষমা করে দিলা। এই জন্য আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। তুমি যদি আমার দিকে হাঁটতে হাঁটতে আসো আমি তোমার দিকে দৌড়াইতে দৌড়াইতে যাব। তুমি যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি তোমাকে তিনবার বান্দা বান্দা বলে ডাকবো। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলবে আল্লাহ আমার পাপি তাপি উম্মত জীবনে বহুত অন্যায় করেছে, গোনা করেছে, হে গো আল্লাহ আপনি আমার উম্মতকে আমার কাছে ছেড়ে দেন, আমি আমার উম্মতের সঙ্গে একটু বোঝাপড়া করি গো আল্লাহ, আমার উম্মত বহুত অন্যায় করেছে, গুনাহ করেছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো আমার আপনার উম্মত আমার বান্দা, আমার বান্দা যে গুনাহ করেছে আমি আমার বান্দার সঙ্গে বোঝাপড়া করি, যে গুনাহ করেছে হে রাসূল ওই গুনার কথা খবর যেন আপনিও না জানেন, আমি আল্লাহই শুধু জানি। আল্লাহ কত দয়াবান, কত মায়া, কত মেহরবান। বিশ্ব নবীকে বলতেছেন হে রাসূল আপনার উম্মতের গুনাহ আপনিও না জানেন, আমি আল্লাহ আমার বান্দাকে বানিয়েছি, আমি আমার বান্দার সঙ্গে বোঝাপড়া করি, আমার বান্দার খবর আমি জানি। তাই তো আল্লাহ বলেছে ইয়া সত্তার দোষ গোপন করি আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বান্দা চিৎকার করে বলতেছে, যদি আমার আল্লাহ কি পাইতাম আমি দুধ পান করাইয়া দিতাম, যদি আমার মাসুক আমার মাওলাকে পাইতাম মাথার চুলগুলো আছড়াইয়া দিতাম। ওই রাস্তা দিয়া মুসা নবী হেঁটে যায়, আরে সর্বনাশ কত নাফার মানে কথা রে, এ ব্যাকুব কি বলতেছিস? লোকটা ভয়ে জঙ্গলের দিকে চলে গেল। আল্লাহ বলে, ওহে আমাদ সুয়ে মুসা আজ খোদা বান্দায় মা রাচেরা কর দে জুদা। ওরে মুসা, তোমাকে আমি পাঠিয়েছি আমার যে বান্দাগুলো রাস্তা হারিয়ে গেছে, পথ হারিয়ে গেছে, তাদেরকে আমার রাস্তায় জোড়ায়া জোড়ায়া দেবে। আমি দেখতেছি যে বান্দা আমাকে চেনে, আমাকে ভালোবাসে। তুমি মারিয়া মারিয়া আমার রাস্তা থেকে আমার বান্দাকে হটায়া দাও। মুসা নবী চিন্তা করলে, হাইরে আমি তো ভালো কথা বলেছি, কারণ আল্লাহ দুধ পান করে না, আল্লাহ খায়ও না পানও করে না, ঘুমায়ও না নিদ্রা যায় না, তন্দ্রও আসে না, কেন ওই বান্দাই কথা বলবে? আমি তো ভালো কথা বললাম, কিন্তু আল্লাহ তো রেগে গেল। কারণ হলো, বান্দা যখন আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর পাগল হইয়া যায়, তখন ওই সমস্ত কথা আল্লাহ ভুল ধরে না। মরুভূমিতে যাচ্ছে, উট হারাইয়া গেছে আর খুঁজে পায় না। হঠাৎ করে উট দেখে দৌড়ে আসতেছে, গলা ধরে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বু, আয় আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। এটা তো বলা যায় না, আল্লাহ কয় ধরব না, আমার বান্দার অন্তর ঠিক আছে, জবান থেকে উল্টা বাইর হইয়া গেছে। আমার বান্দা বলতে চায় আমি তার আল্লাহ আর সে আমার বান্দা, কিন্তু অর্থ ডারবিদা উল্টা বাইর হইয়া গেছে। যদি কোনো বান্দা জোহরের নামাজ পড়ে আর যদি বলে আমি চারদিকে তাসর পড়লাম, মাসলা কি? মাসলা হলো জোহর হইয়া যাবে। আসলে জোহর ঠিক ছিল, কিন্তু মুখ দিয়া ভুলে আসর বাইর হইয়া গেছে। এই জন্য বান্দা যতটুক বান্দা আল্লাহর দিকে আগাবে, তার থেকে শতগুণ বান্দার দিকে আল্লাহ আগাবে। মুসা নবী, আল্লাহ নবী বয়ান করছেন, সাহাবীরা পাথর পাহাড়ের উপরে একটা পাথরের মধ্যে তিনজন বান্দা আশ্রয় নিয়েছে, পাথরখানা ফাঁকা ছিল, যখন আশ্রয় নিয়েছে পাথরের মুখ বন্ধ হয়ে গেছে, এখন উপায় তো নাই, অন্ধকার। তিনজন পরামর্শ করে বলছে, কান্দো মাওলার কাছে কান্দো, কি দিয়া কান্দবা? অনেকে কিন্তু ওসিলা বিশ্বাস করে না, ওসিলা জায়েজ আছে, আয় আল্লাহ শাহ মাখদুমের ওসিলায় আমাদের দোয়া কবুল করে না, ও জায়েজ আছে। বিশ্ব নবীর ওসিলায় আমাদের দোয়া কবুল করো, জায়েজ আছে। একজন কান্দে, আল্লাহ আমার মা বাবাকে দুধ পান না করাইয়া আমি ঘুমাইতাম না, একদিন বহু দূরে চলে গেছি, এসে দেখছি আমার মা বাবা সবাই ঘুমাই গেছে, কিন্তু দুধ পান করি নাই, ছেলে মেয়েরা দুধ চায়, স্ত্রী দুধ পান করার চাই, আমি দিই না, আমি আমার মা বাবাকে আগে দুধ পান করাই, কিন্তু ঘুমিয়ে গেছে। বালিশের কাছে দাঁড়িয়ে থাকলাম গিলাস নিয়ে, আমার মাকে ডাকলাম না, বাবাকে ডাকলাম না, অনেক রাত হওয়ার পরে যখন ঘুম ভেঙে গেল, বললাম, মা এই তোমার সন্তান দাঁড়িয়েছে, দুধটা পান করে নাও, আমার মা বাবা দুধ পান করাইয়া ঘুমাইয়া দিয়ে আমার ছেলে মেয়েকে দুধ পান করাইছি, এই কাজটা যদি তোমার ভালো লাগে, এই কাদের ওসিলায় এই পাথর থেকে আমাদেরকে রেহাই দাও, পাথরটা ফাঁক করে দাও।
রসুল বলেন, সাহাবীরা পাথরখানা একটু হটে গেল কিন্তু বাহির হওয়ার কোন সুযোগ নাই। আর একজন কানতেছে, আল্লাহ আমার একটা আপন চাস্তো বোন ছিল, বড় রূপসী বড় সুন্দরী ছিল, সারা জীবন পাগল ছিলাম কিন্তু আমার বোন আমাকে পছন্দ করত না। একদিন মুসিবতের কালে দেশে দুর্ভিক্ষ দেখা দিল, আমি অনেক টাকা পয়সার মালিক, আমার চাস্তো বোন টাকা চাইল, আমিও রাজি হয়ে গেলাম কিন্তু শর্ত লাগালাম, শর্তে তো রাজি হয়ে গেল, 120 দিরাম টাকা দিয়েছিলাম, আমি অন্যায় কাজে লিপ্ত হব। আর চাস্তো বোন ডেকে বলল, ভাই এইটা তোমার জন্য বৈধ না, আল্লামি আমার চাস্তো বোনের টাকা ফেরত নি নাই, আর অন্যায় কাজও আমি যাই নাই, যদি এইটা আমি আল্লাহ তোমার জন্য করে থাকি, আজকে পাথর থেকে আমাকে আমাদেরকে নাজাত দাও। রাসূল বলেন, সাহাবীরা একটু পাথর হটে গেল কিন্তু বাহির হওয়ার সুযোগ নাই। আর একজন দোয়া করছে, আল্লাহ আমি ধনাঢ্য মানুষ, বড় লোক মানুষ, অনেক শ্রমিক কাজে লাগাইলাম, সারাদিন কাজ করলো, বিকেল বেলা প্রত্যেকের শ্রম নিয়া যার যা বাড়িতে চলে গেল, কিন্তু যাওয়ার পথে একটা শ্রমিক তার টাকা না নিয়া, শ্রম না নিয়া সে চলে গেল, আমি তার টাকা দিয়া বকরি বাচ্চা খরিদ করলাম, এই বকরি থেকে বকরি, এরপরে অনেক জিনিসপত্র হয়ে গেল, ব্যবসা বাণিজ্য টাকা লাগিয়ে দিলাম, বহুত মাল সামানা হয়ে গেল। বহুদিন পরেই শ্রমিক দৌড়ে এসে বললো, বাবা বহুদিন আগে আমি তোমার কাজ করে দিয়েছিলাম কিন্তু আমার শ্রম আমি অর্থ না নিয়া বাসায় চলে গিয়েছিলাম, আমার ওই টাকাটা ফেরত দাও। আমি বললাম, হে শ্রমিক এই সব তোমার বকরি ছাগল উট ভেড়া সব তোমার, সব নিয়ে যাও। আমি বললাম, এ কথা বলার পরে সে বলল, আমার সঙ্গে ঠাট্টা করবেন না, আমি যে টাকা পাই একদিনের কাজ এইটা আপনি আমাকে দিয়া দেন। আমি বললাম, ঠাট্টা করি না, ঠাট্টা পছন্দ করি না, এই সব মাল তোমার, তাকে সব দিয়া দিলাম, এক টাকাও কাছে রাখি নাই, আয় আল্লাহ এই কাজ যে তোমাকে সন্তুষ্টির জন্য করি, তাহলে আজকে এই পাথর থেকে আমাদেরকে রেহাই করো। রসুল বলেন, সাহাবীরা পাথরগুলো পড়া ফাঁক হয়ে গেল, এই বনি ইসরাইলের তিনি ব্যক্তি পাথর থেকে নাজাত পাইয়া গেল। বোঝা গেল, দুনিয়ায় শুধু আমলের দ্বারা, দুনিয়ায় কোরআন তেলাওয়াতের দ্বারা শুধু দুনিয়ায় ফায়দা না, আখরাতের জীবনে পরকাল জীবনে শুধু ফায়দা না, দুনিয়াতেও আল্লাহ অনেক উপকার অনেক ফায়দা দেয়। এই জন্য বিভিন্ন আমল আমরা যা করি, এই জন্য আমরা এটাই মনে করব না যে এই আমল শুধু আখরাতে কাজে লাগবে না, দুনিয়াতেও কাজে লাগবে, শর্ত হলো ওই কাজটা ওই আমলটা আল্লাহকে সন্তুষ্টির জন্য করব। আল্লাহ কথাগুলো আমি সহ সকলকে আমল করার তৌফিক নায়ক করুক, আমিন। ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দোয়া হবে দৃশ্য করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ। اللهم ربنا ظلمنا انفسنا امين وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين امين اي الله تعلم পবিত্র জামাতুল আউয়ালের ছাদে শান নামাজের পরে আমরা কিছু গুনাহগার বান্দা কিছু আলোচনা করে তোমার শহীদ দরবারে হাত তুলেছি আমিন আমাদের বলার মধ্যে শোনার মধ্যে অনেক ব্যা তুমি ভুল ভ্রান্তি হয়ে গেছে গো মাওলা, তুমি দয়া করে মায়া করে আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে কাদুয়ারে চাবো গো মাওলা, ভিখারীরা ভিক্ষা করে একজন না দিলে অন্যের দরজায় যায়।
কিছু না কিছু পাইয়া বাড়িতে ফিরে আসি। তুমি তো আমাদের একমাত্র আল্লাহ, তুমি ফিরাইয়া দিলে কার দুয়ারে যাব গো আল্লাহ। তুমি আমাদের খালি হাতখানা ফেরাই দিও না, আমরা যাহা কিছু পড়লাম শুনলাম এর হাদিয়া সোনার মদিনায় পাঠিয়া দাও। বাবা দোম্মা হাওয়া থেকে শুরু করে পদ্মপতি পর্যন্ত যত মমেন মমেনাত মুসলিমিন মুসলিমাত ইমান বুকে নিয়ে অন্ধকার কবরে সহিত প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমাদের পাশেই মহিষ বাতান গোরিস্থান সবাইকে মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ যে ভাইরা এই দুয়ার ব্যবস্থা করলো আয়োজন করলো যারা আমাদেরকে সহযোগিতা করলো, আল্লাহ এই ভাইদেরকেও মাফ করে দাও। আল্লাহ তাদের কামারিজিকে বরকত দিয়ে দাও, তাদের জীবনটা সুখময় করে দাও। আর একটা কথা বলে বিদায় হইয়া যাব, হায়া যখন শেষ হইয়া যাবে জীবন খেলা যেদিন নিভে যাবে গো আল্লাহ, ওই কঠিন দিনে আমাদের সকলের জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।